আসসালামু আলাইকুম, শুভ সকাল। ইকোনমিক রিপোর্টার্স ফার্ম, ডায়াসিয়া ফাউন্ডেশন ও গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিড এর আয়োজনে আজকের ওয়েবিনার রিভাইভিং দ্য লেদার সেক্টর ইন দ্য আফটারমাথ অফ কোভিড-19 এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকোনমিক রিপোর্টার্স ফার্ম। গত বছর 29 সেপ্টেম্বর করোনা পরিস্থিতিতে চামড়া শিল্পের ভবিষ্যৎ নিয়ে একটি ওয়েবিনার আয়োজন করা হয়েছিল। ধারাবাহিকতায় আজকের এই ওয়েবিনার দায়েশিয়া ফাউন্ডেশন 2013 সাল থেকে চামড়া খাতের কমপ্লায়েন্স বিষয়ক বিভিন্ন ক্ষেত্রে কাজ করে আসছে। বিশেষ করে এই খাতে নিয়োজিত কর্মীদের উন্নত কর্মপরিবেশ ও অধিকার নিশ্চিত করার জন্য দায়েশিয়া ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মাননীয় প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা জনাব সালমান এফ রহমান এমপি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিনি চামড়া শিল্পকে এগিয়ে নিতে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন। মাননীয় উপদেষ্টা মহোদয়কে ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। তিনি আমাদের গত ওয়েবিনারে প্রধান অতিথি হিসাবে বলেছিলেন কার্যক্রম যেন শুধু আলোচনায় সীমাবদ্ধ না থাকে, আমরা চামড়া শিল্পের অবস্থা এবং ভবিষ্যৎ করণীয়কে পলিসি ডিসকোর্সের কেন্দ্রবিন্দুতে রাখতে চাই আজকের ওয়েবিনার। তাই আমাদের বিগত অনুষ্ঠানের একটি ফলো আপ বলা যায়। আজকের অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসাবে উপস্থিত আছেন জনাব সৈয়দ মঞ্জুর ইলাহী, বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পোদ্যোক্তা, যিনি বাংলাদেশের চামড়া খাতের একজন অন্যতম পথিকৃৎ হিসাবে সমাদৃত, দেশের প্রয়োজনে পালন করেছেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার মতো গুরু দায়িত্ব। আমরা অত্যন্ত কৃতজ্ঞতা চিত্তে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত এখন উনি জয়েন করেননি, আশা করছি আমাদের অনুষ্ঠানের হয়তো পরে উনি জয়েন করবেন, বাণিজ্য মন্ত্রণালয়ের নবনিযুক্ত মাননীয় সচিব জনাব তপন কান্তি ঘোষ। সুপ্রিয় শুধু একই সাথে আমি স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানের এক্সিলেন্ট প্যানেলিস্ট যারা রয়েছেন। আমাদের এখানে প্যানেলিস্ট হিসাবে আজকে উপস্থিত আছেন মিস্টার মহিউদ্দিন আহমেদ মাহিন, চেয়ারম্যান বাংলাদেশ ফিনিশড লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, মিস্টার মোহাম্মদ শাহিন আহমেদ, চেয়ারম্যান বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন, মিস্টার মোহাম্মদ মিজানুর রহমান, প্রফেসর এবং ডিরেক্টর ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি অফ ঢাকা, ব্রিগেডিয়ার জেনারেল এম জাহিদ হাসান, এনডিসি, ম্যানেজিং ডিরেক্টর ডিআইইডি, মিস্টার আবুল কালাম আজাদ, প্রেসিডেন্ট ট্যানার্স ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন। সম্মানিত সুধী এবং সাংবাদিক সহকর্মী বন্ধুরা, আজকের ওয়েবিনারের প্রেজেন্টেশনকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। কিনোট উপস্থাপন করবেন একজন প্রখ্যাত চামড়া শিল্প উদ্যোক্তা ও দুইজন অর্থনীতিবিদ। কিনোট প্রেজেন্টেশন দিবেন বিশিষ্ট উদ্যোক্তা সৈয়দ নাসিম মঞ্জুর, ব্যবস্থাপনা পরিচালক অ্যাপেক্স ফুড অ্যান্ড লিমিটেড এবং ফর্মার প্রেসিডেন্ট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। একই সাথে কিনোট উপস্থাপন করবেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, তিনি গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষক। এছাড়া তিনি কমনওয়েলথ সেক্রেটারিয়েটে লন্ডনে ইন্টারন্যাশনাল ট্রেড পলিসি বিভাগের প্রধান হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সাম্প্রতিক সময়ে এলডিসি গ্রাজুয়েশন নিয়ে বিভিন্ন সমসাময়িক গবেষণা করছেন। বিশেষত তিনি আমাদের অর্থনৈতিক সাংবাদিকদের অত্যন্ত প্রিয় একজন মানুষ, আমরা যারা ইকোনমিক রিপোর্টিং করি উনি আমাদের অত্যন্ত কাছের মানুষ, প্রিয় মানুষ। কিনোট উপস্থাপন করবেন অর্থনীতিবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও র্যাপিড এর নির্বাহী পরিচালক ডক্টর এম আবু ইউসুফ। তিনি চামড়া শিল্প খাত নিয়ে দীর্ঘদিন যাবৎ নিবিড়ভাবে কাজ করে চলেছেন এবং আমরা জানি যে আমাদের চামড়া শিল্পে যে রিলোকেশন যেটা, সেটার সাথে উনি দীর্ঘদিন যাবৎ আমাদের কাজ করছেন এবং আমাদের সাংবাদিক সহকর্মী বন্ধুদের কাছে উনি চামড়া শিল্পের একজন বিশেষজ্ঞ হিসাবে পরিচিত। সম্মানিত সুধী, আমরা সবাই জানি চামড়া শিল্প একটি অপার সম্ভাবনাময় খাত এবং আমাদের আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ইকোনমিক রিপোর্টার্স ফার্মের সম্মানিত সভাপতি, আমার অগ্রজ, আমার বড় বোন জনাব শামীম বিনবি, উনি বাংলাদেশের একজন প্রখ্যাত টেলিভিশন সাংবাদিক। প্রিয় সুধী, আপনারা জানেন যে চামড়া শিল্প বাংলাদেশের একটি সম্ভাবনাময় খাত, রপ্তানি বহুমুখীকরণের আমাদের যে প্রচেষ্টা রয়েছে তাতে শিল্প লজ্জ ভূমিকা রাখতে পারে, একই সাথে জাতীয় আয়ের প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং মূল্য সংযোজনের নীতিতে এই খাতের গুরুত্ব অপরিসীম। এলডিসি গ্রাজুয়েশনকে সামনে রেখে এই খাতের সক্ষমতা বৃদ্ধির ব্যাপারে সরকার অত্যন্ত সচেষ্ট। কোভিড মহামারীর প্রভাবে কিছু কিছু শিল্প বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে, যার মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য সংশ্লিষ্ট
শিল্প অন্যতম। কোভিডের চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি এই খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধান করে চামড়া শিল্প যেন ঘুরে দাঁড়াতে পারে, একই সাথে এর জন্য আমরা নীতি নির্ধারক, টানারি শিল্প, চামড়া শিল্পের মালিক, আড়তদার, চামড়া খাত সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের কুটির, ক্ষুদ্র, মাঝারি শিল্প প্রতিষ্ঠানের মালিক সহ সব অংশীজনকে একসঙ্গে করে আজকের এই আলোচনার আয়োজন করেছি। এ পর্যায়ে আমি স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের যিনি স্বাগত বক্তব্য রাখবেন, দায়েশিয়া ফাউন্ডেশনের বাংলাদেশের প্রধান, দায়েশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজী ফয়সাল বিন সিরাজ। ফয়সাল ভাই, প্লিজ। Thank you, Rashid bhai, and also thank you, Sharmin India, for being the chair. Good morning, everyone. Very honored to welcome you all to today's webinar on behalf of Research and Policy Education for Development, Economic Reporters Forum, and the Asia Foundation. Let me echo one more time with Rashid bhai to thank the honorable chief guest, Mr. Salman F. Rahman MP, the guest of honor, Mr. Saeed Manzoor Ilahi, and the special guest, Mr. Tapan Kanti Ghosh. We are sincerely very grateful for your gracious presence and kind support and giving us the time to be here and listening to our insightful discussion. We also have the most impressive panelists lined up, as I can see, for today's event. My gratitude to Mr. Mahin, Mr. Shaheen, Dr. Mizanur Rahman, Mr. Abul Kalam Azad, and Brigadier General M. Zahid Hassan, who I congratulate on his newly appointed role. Your insightful comments will help us to underscore the topic better, and we will add, and I hope that this discussion will add depth to our understanding of the topic. We do have a very exciting mix of academia and practitioner in our keynote presentation today, as mentioned by Rashid bhai. By now, we are very much familiar with Dr. Razak's brilliant research presentation, especially topics surrounding trade and economy. What we have today, though, is Mr. Saeed Nasim Manzoor bringing in very important industry perspective. This is truly exciting for all of us, I hope. Before I hand it over to Rashid bhai again, a few words about our partnership with Economic Reporters Forum and RAPID. TAF and RAPID and ERF join hands to really complement the government of Bangladesh's remarkable achievement and ambition of inclusive economic growth. We are all witness to the tremendous achievements of last 10 years, especially on the economic front. And the Asia Foundation, ERF, and RAPID is very much willing to assist in any way to help Bangladesh government reach its ambitions, not only for 2021, but also for 2041. The Asia Foundation has been working in the tannery sector for almost a decade now. We entered with the aim of improving the working condition, as mentioned by Rashid bhai, in the tanneries, and now we are very confident that we can work on broader issues related to the leather sector development. So TAF RAPID ERF partnership is all about complementing and contributing in achieving newer heights for the leather industry in general. So with that, I would like to thank all of you again and welcome all of you, the ERF members, journalists, reporters, all the guests, to listen to a very, very productive session. And I hope you are as equally excited as I am to listen to Dr. Razak, Dr. Yusuf, and Nasim bhai, and get a thorough understanding of the topic in hand. This is, as Rashid bhai said, this is a follow-up from last year's webinar. And that is something that we wanted to really, really highlight, to say that these are not one-off events, but there are follow-ups, and we will continue to keep these dialogues going, and hopefully at some point we will have some impact through this dialogues and partnerships. Thank you very much and welcome. Thank you, Faisal bhai. Amader shonge jukto achen banijjo mantronalayer jugno sochib janab Jina Tara. E porjaye ami onurodh korchi ajker onushtaner prothom keynote speech deben amader ottonto priyo manush, bisheshto ortonotibid
আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞ ডক্টর আব্দুর রাজ্জাক, চেয়ারম্যান র‍্যাপিড। রাজ্জাক ভাই প্লিজ। সেশন চেয়ার মিস্টার আরমিন রেনভি, আওয়ার চিফ গেস্ট মিস্টার সালমান রহমান এমপি, প্রাইভেট সেক্টর ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার টু দ্য অনারেবল প্রাইম মিনিস্টার, আওয়ার গেস্ট অফ অনার মিস্টার সাইদ মঞ্জুর এলাহি, আওয়ার প্যানেলিস্ট অ্যান্ড মাই ডিয়ার ইয়ারএফ মেম্বার্স, এ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। আই উইল ট্রাই টু কিপ ইট শর্ট বিকজ আই বিলিভ দ্য অ্যাকচুয়াল সাবস্টেন্স অফ টুডেজ ডিসকাশন উইল মেইনলি বি কভার্ড বাই Professor Yusuf and Mr. Nasim Manjur. I hope you can see the screen. The one of the things that I would like to highlight is the fact that COVID-19 continues the communities and our lives. And there are certain estimates like the lost output due to COVID. And these estimates range from $11 trillion to $28 trillion. If we consider the global GDP is just about $87 trillion, then these costs will eventually mount to between 12% of global GDP to, it could be as high as 1/3 of global GDP. Now, apart from GDP, we are seeing lives are being lost. People are dying much before the average life expectancy. So that means life years are being lost, and there is one estimate that is being called as life years lost. And because of COVID, these life year lost have been much higher in just 1 year if we are comparing that with the life years lost because of all the natural disasters that all global economies have seen over the past 20 years combined. And this particular scientific paper here, as you can see, shows that the estimates for 81 countries together, then the life years lost becomes about 21 million years. And that number rises. Rajak bhai, I'm going to have to say Bangla, but I'm going to journalists, Bondhu Dev Jonar. Okay, sure, I'll do that. Thank you so much. Now, গত বছরে আমাদের আমরা দেখেছি গ্লোবাল যে জিডিপি ছিল সেটা ম্যাসিভ একটা শর্টফল ছিল, আপনারা দেখেছেন নেগেটিভ গ্রোথ হয়েছে 3.3%। আফটার দ্যাট এই বছর আমরা একটা রোবাস্ট রিকভারি গ্লোবাল ইকোনমি দেখতে যাচ্ছি, বাট দেয়ার আর ওয়ার্নিংস কামিং ফ্রম ইকোনমিস্ট অ্যান্ড অল আদার লিডিং বিজনেস কমিউনিটি লিডার্স, দে আর সেইং দ্যাট দিস রিকভারি ক্যান বি আন ইভেন ইন নেচার। পৃথিবীর সব দেশ একইভাবে বেনিফিটেড হবে না, অনেক ডেভেলপিং কান্ট্রিজ ইন পার্টিকুলার তারা এখনো ভ্যাকসিনেশন ড্রাইভের মধ্যে আছে এবং এটা অনেকদিন হতে লাগবে। বাংলাদেশ অন দ্য হোল হ্যাজ রিমেইন প্রিটি রেজিলিয়েন্ট। আপনারা যদি এই চিত্রে খেয়াল করেন তাহলে দেখবেন যেগুলোতে খয়েরি এবং হালকা খয়েরি দাগ আছে অধিকাংশ পৃথিবীর সব দেশ, এরা সবাই 2020 সালে তাদের জিডিপি গ্রোথের নেগেটিভ প্রবৃদ্ধি দেখেছিল। অল্প কয়েকটি যে ইয়েলো কালার বা হলুদ কালার দেশ এখানে দেখতে পাচ্ছেন তার মধ্যে বাংলাদেশ একটা, তারা কিন্তু গত বছর তাদের জিডিপি পজিটিভ গ্রোথ দেখতে পেয়েছিল এবং বাংলাদেশ অবশ্যই আমরা সামনের বছর ইনশাআল্লাহ এই এক ধারা ধরে রাখতে পারবো। সো রেজিলিয়েন্ট বাংলাদেশ অ্যান্ড দেয়ার আর আদার পজিটিভ ডেভেলপমেন্টস অ্যাজ ওয়েল। আই মাস্ট হাইলাইট, আপনারা দেখেছেন এক্সপোর্ট আর্নিংস এর ক্ষেত্রে যে বড় বিপর্যয় নেমেছিল তা আমরা কাটিয়ে উঠতে পেরেছি অনেকাংশে। আমাদের একটা রেমিটেন্স বুম হয়েছে এবং আমি বলবো সরকারের অনেক সফলতা কিন্তু আছে ফরেন রিসোর্স মোবিলাইজেশনের ক্ষেত্রে, যেটা আমরা এই বছরের বাজেটে প্রতিফলিত হতে দেখেছি। সো বাংলাদেশের অনেক পজিটিভ অ্যাচিভমেন্টস কিন্তু এটার মধ্যে আছে। তারপর আমি বলবো দেয়ার ইজ গোয়িং টু বি হিউজ ইকোনমিক কস্ট অফ কোভিড-19, এটা আমাদের মনে রাখতে হবে। সেটা কারণ হচ্ছে আমরা আমাদের প্রত্যাশিত যে অর্থনৈতিক প্রবৃদ্ধি তার থেকে কিন্তু কম হারে আমরা আমাদের আমাদের যে ইকোনমিক কস্ট হবে এই কারণে, বিকজ আমরা যে প্রত্যাশিত হারে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি চাচ্ছিলাম সেটা থেকে কিন্তু আমরা কম হারে এখন আমরা প্রবৃদ্ধি পাচ্ছি। খেয়াল করুন এই চিত্রে, এখানে আমরা বাংলাদেশের জিডিপি মেজারমেন্ট করছি এই দিকে $240 বিলিয়ন, $340 বিলিয়ন, $490 বিলিয়ন অ্যান্ড সো অন। এই যে আমরা যে এখানে ব্লু লাইনটা দেখছি এটা হচ্ছে বাংলাদেশের অ্যাকচুয়াল জিডিপি যেটা হয়েছে।
আপনারা যদি খেয়াল করেন 2018-19 তারপরে আমরা আশা করেছিলাম 8% প্রবৃদ্ধি হবে, কিন্তু আসলে আমাদের প্রবৃদ্ধি হয়েছে 5.24%। কাজে আমরা $340 বিলিয়ন ইকোনমি না কম হয়েছে। পরের বছরে আপনি খেয়াল করুন যে আমরা 8% প্রবৃদ্ধি অর্জন করতে চেয়েছিলাম, সেটা এখন কমে 6 দশমিক কিছু একটা হবে। তারপরে আমরা আবার 8% গ্রোথ অ্যাচিভ করতে চাই, কিন্তু এবার বাজেটে আমাদের অর্থমন্ত্রী বলেছে সেটা হয়তো 7.2% হবে। অর্থাৎ কোভিডের কারণে আমরা আমাদের যে লক্ষ্যমাত্রার যে হার, জিডিপি হার অর্জন করতে চেয়েছিলাম তার থেকে কিন্তু আমরা একটা নিম্নতর হারের দিকে যাচ্ছি। এখন এই যে ডিফারেন্স যদি আপনারা খেয়াল করেন যে 2021-22 সালে বর্তমান আমাদের যে চলতি অর্থ বছর চলছে সেটা কিন্তু আমাদের জিডিপি প্রায় $32 বিলিয়ন কিন্তু শর্টফল একটা হবে। আর যদি আমরা সবগুলো গ্যাপ যোগ করি, অর্থাৎ 19-20, 20-21 এবং 21-22 এই 3 বছর যদি গ্যাপ যোগ করি, তাহলে মোটামুটি আমরা বলতে পারি যে সামনে বছরের শেষে হয়তো বাংলাদেশের অর্থনীতি $64 বিলিয়ন কম হবে COVID-19 কারণে। এটা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। আমরা অনেক ভালো করছি, তারপরে কিন্তু COVID-19 একটা কস্ট আছে। এখন বাংলাদেশের যে চামড়া শিল্প, এটা নিয়ে আমরা অনেকবার অনেক কথা বলেছি। আমি 4টা প্রধান এলিমেন্ট আপনাদের সাথে আনতে চাই। 1, COVID-19 ক্রাইসিস এর আগে গ্লোবাল মার্কেটে কিন্তু চামড়াজাত পণ্য এবং নিয়ে কিন্তু অনেক সমস্যা ছিল। আপনারা দেখেছেন একটা আনসেটলিং গ্লোবাল এনভায়রনমেন্ট ছিল, যেখানে চায়না এবং ইউএস তারা বাণিজ্য যুদ্ধে লিপ্ত হয়েছিল, তার মাধ্যমে বিশ্ব বাণিজ্য ক্ষতি হয়েছিল। এর আগে আলোচনা আমি আপনাদেরকে বলেছিলাম যে 2018 সাল থেকে বিশ্ব বাজারে কিন্তু অনেক চামড়া দ্রব্যাদির কিন্তু ডিমান্ড কমে গিয়েছিল, এবং যার ফলে র মেটেরিয়ালস প্রাইস এর উপরে কিন্তু একটা বড় রকমের নেগেটিভ ইম্প্যাক্ট ছিল, যেটা বাংলাদেশের অর্থনীতি আমরা দেখেছি। চামড়া নিয়ে কোরবানি ঈদের পরে চামড়ার দাম নিয়ে অনেক সমস্যা কিন্তু আমাদের হয়েছিল, সেটা থাকছে। প্লাস আন্তর্জাতিক বাজারে আমরা দেখছি যে নন লেদার ফুটওয়ার যেটা, সেটার কিন্তু চাহিদা দ্রুত হারে বাড়ছে। এটা গতবার আমাদের মিস্টার নাসিম মঞ্জুরি চমৎকার করে হাইলাইট করেছিলেন। চামড়া শিল্পের যে অন্যান্য লং স্ট্যান্ডিং দীর্ঘদিনের যে প্রতিবন্ধকতা আছে তা তো আমরা জানি, এবং সেই ব্যাপারে আজকে প্রফেসর ইউসুফ এবং মিস্টার নাসিম মঞ্জুর ওনারা ব্যাপক আলোচনা করবেন। এরপরে এর সঙ্গে যোগ হয়েছে COVID-19 শক্স। এক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই যে COVID-19 শক্স অন্য সেক্টরে যতখানি ইম্প্যাক্ট ফেলেছে, চামড়া এবং চামড়াজাত শিল্পের ক্ষেত্রে কিন্তু সেটার প্রভাব আরো বেশি হয়েছে। যদি আমি একটু জুম ইন করি তাহলে এই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে 2020 সালের অর্থনীতি, বিশ্ব অর্থনীতি, বাংলাদেশের না কিন্তু বিশ্ব অর্থনীতিতে 2020 সালে এই লাল রেখা দেখাচ্ছে যে টোটাল বাণিজ্যের প্রবৃদ্ধি কতখানি ছিল। প্রবৃদ্ধি এটা ছিল নেগেটিভ, আপনারা দেখতে পাচ্ছেন সেটা 10%-এর মতো। পৃথিবীর সব পণ্যজাত দ্রব্যের প্রবৃদ্ধির হার ছিল ধরুন -10%, কিন্তু সেখানে চামড়াজাত দ্রব্যের ক্ষেত্রে যদি দেখেন, খেয়াল করুন লেদার এবং লেদার গুডসের ক্ষেত্রে সেটা কিন্তু ছিল প্রায় 22%-এর মতো, লেদার ফুটওয়ারের ক্ষেত্রে সেটা ছিল কিন্তু প্রায় 20%-এর মতো। সুতরাং COVID-19-এর ইম্প্যাক্ট হচ্ছে চামড়া শিল্পকে কিন্তু একটু বেশি মাত্রায় এফেক্ট করেছে, এটা একটু আমাদেরকে মনে রাখতে হবে। এবং আমরা এখনো দেখছি যে ইন্টারন্যাশনাল ট্রাভেল এবং ট্যুরিজম ওটা কিন্তু আস্তে আস্তে রিকভারির দিকে যাচ্ছে, তার মানে কিন্তু চামড়া খাতের যে চাহিদা সেটাও কিন্তু আস্তে আস্তে চাঙ্গা হবে। আর এরপরে অন্য যে চ্যালেঞ্জেস গুলো আমাদের সামনে আছে একটু আমি সংক্ষেপে বলতে চাই। এনশোরিং কমপ্লায়েন্স একটা ইস্যু, এটা নিয়ে আলোচনা হবে আজকে। এরোশন অফ এলডিসি প্রেফারেন্সেস, এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে এই সব দেশগুলোতে আমরা এখন ডিউটি ফ্রি মার্কেট অ্যাক্সেস পাই এলডিসি গ্রাজুয়েশন হলে। এখন 2024 সালে বাংলাদেশে এলডিসি গ্রাজুয়েশন হবে, তো তখন আমরা কিন্তু এই মার্কেটে আর এই আমাদের শুল্ক মুক্ত সুবিধা থাকবে না, তখন আমাদের কিন্তু বিভিন্ন রকমের ট্যারিফ দিয়ে ঢুকতে হবে। এখন যে প্রভিশন আমাদের আছে তাতে ইউরোপিয়ান ইউনিয়নে আমরা আরো অতিরিক্ত 3 বছর ডিউটি ফ্রি ঢুকতে পারবো, তার মানে দাঁড়াচ্ছে এই 2029 সাল পর্যন্ত ওই মার্কেটে আমাদের শুল্ক মুক্ত সুবিধা থাকতে পারে, কিন্তু অন্য সব মার্কেটে সেটা 2026 সালের মধ্যে শেষ হয়ে যাবে, এটা একটু বলতে চাই। এরপর আমি একটা ভালো জিনিস দিয়ে আজকে আমার আলোচনা শেষ করতে চাই, সেটা হচ্ছে অনেক বিগত কয়েক বছরের নেগেটিভ প্রবৃদ্ধির পরে কোভিড এর মাঝখানেও কিন্তু আমরা এই লেদার সেক্টরে কিন্তু রপ্তানির হারের আমরা একটা পজিটিভ প্রবৃদ্ধি কিন্তু আমরা পেয়েছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি দেখুন 2016-17 পর থেকে আমরা আমাদের লেদার সেক্টরের যে টোটাল এক্সপোর্ট আর্নিং ফ্রম দ্য লেদার সেক্টর সেটা ফল করেছিল, তারপরে আমরা দেখি যে এখানে একটা ব্যাপক হারে কিন্তু লেদার সেক্টরে এক্সপোর্ট বেড়েছে।
প্রায় 18% এক্সপোর্ট বেড়েছে, এটা একটা পজিটিভ দিক। আপনারা দেখছেন এখানে যে তিন বছর 17-18, 18-19 এবং 19-20 তিন বছর নেগেটিভ প্রবৃদ্ধির পরে 20-21 সালে একটা কিন্তু পজিটিভ প্রবৃদ্ধি হয়েছে। আমি মনে করি এইটা একটা মোমেন্টাল এবং এটার অ্যাডভান্টেজ আমাদেরকে নিতে হবে, স্পেশালি যখন গ্লোবাল ইকোনমি একটা রিকভারির দিকেও কিন্তু যাচ্ছে। আমি আমার আলোচনা শেষ করার আগে আপনাদের সামনে 6টি সুপারিশ তুলে ধরতে চাই। হ্যাঁ, প্রথমটি হচ্ছে, আমি একটু আগে বলেছি যে প্রায় 3-4 বছর পরে চামড়া খাতের রপ্তানিতে যে চাঙ্গা ভাব এসেছে, আমাদের কিন্তু এখন একটা অপরচুনিটি এটাকে সিজ করা, এই মোমেন্টটাকে আমাদের কিন্তু ব্যবহার করতে হবে। এবং এটার সঙ্গে আমাদেরকে সুযোগটা নিতে হবে যে এখন যে গ্লোবাল ইকোনমিতে যে রিকভারি চলছে, আমরা যদি সেটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের রপ্তানিকে বাড়াতে পারি। আমাদের কিন্তু অনেক অপরচুনিটি আছে, কারণ আপনারা জানেন যে ইভেন চামড়ার খাতের অনেক যে বিগ ব্র্যান্ড তারা কিন্তু চায়না থেকে মুভিং আউট করছে। আমি যদি স্পেশালি নাম বলতাম বলবো নাইকি, পুমা, অ্যাডিডাস, এরা কিন্তু তাদের অনেকগুলো ফ্যাক্টরিজ অলরেডি কিন্তু চায়না থেকে সরিয়ে নিয়েছে বা নেয়ার প্রবণতার মধ্যে আছে। লেদার সেক্টরে আমরা জানি যে একটা চামড়াজাত পণ্যের একটা পলিসি আছে। আমি মনে করি এটার সঙ্গে আমাদের একটা টাইম বাউন্ড এবং স্পেসিফিক অ্যাকশন ওরিয়েন্টেড ইমপ্লিমেন্টেশন প্ল্যান কিন্তু দরকার। হ্যাঁ, অ্যাকশন ওরিয়েন্টেড ইমপ্লিমেন্টেশন দরকার, তাহলে আমাদের যে পলিসিটা আছে সেটার সঙ্গে কিন্তু এটা ভালোমতো কমপ্লিমেন্ট করবে। আমি এটাও মনে করি যে গ্রাজুয়েশনের আগে আমাদের হাতে আরো 5 বছর আছে আজকে থেকে প্রায়, এই সময়টা যদি আমরা সদ্ব্যবহার করতে পারি এই চামড়া শিল্পকে কিন্তু আমরা একটা প্রতিযোগী শিল্প হিসেবে কিন্তু দাঁড় করাতে পারবো। ট্যানারি স্টেট যেটা আমাদের আছে সেটার কিন্তু এখন এফিশিয়েন্ট অপারেশনের কিন্তু কোনো বিকল্প নেই, সেটা আমাদের করতে হবে। এবং সবশেষে আমি বলবো, যদি আমরা বিদেশি বিনিয়োগ আনতে সফলতা লাভ করতে পারি তাহলে কিন্তু চামড়ায় আমরা কিন্তু নতুনভাবে ঘুরে দাঁড়াতে পারবো এবং এখানে আমাদের যে বিরাট রকমের বাজার ছিল সেটা কিন্তু আমরা দখল করতে পারবো। এই 6টি সুপারিশ দিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে মনোযোগ সহকারে শোনার জন্য। থ্যাংক ইউ রাজেশ ভাই। আমি এ পর্যায়ে কিনোট উপস্থাপনের জন্য অনুরোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও র‍্যাপিডো নির্বাহী পরিচালক ডক্টর এম আবু ইউসুফ। ডক্টর আবু ইউসুফ চামড়া খাত সংশ্লিষ্ট গবেষণার সাথে নিবিড়ভাবে কাজ করে আসছেন দীর্ঘদিন। ইউসুফ জি, আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি, মডারেটর, চিফ গেস্ট, শ্রদ্ধাভাজন সালমান এফ রহমান এমপি, মাননীয় উপদেষ্টা, গেস্ট অফ অনার সৈয়দ মনজার আলাই স্যার থেকে আরম্ভ করে অন্যান্য যারা আছে, আমি সময় যেহেতু কনস্ট্রেন্ট আছে আমি আর সম্বোধন করছি না। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ওয়েবিনারে। আমি চেষ্টা করব রিপিটেশন না করতে এবং ব্রিফলি জিনিসটা শেষ করে দিতে। হোয়াট রাজ্জাক ডক্টর রাজ্জাক সেইড, আমি সেগুলোকে আর পুনরাবৃত্তি করব না। আশা করি এখানে যারা প্যানেলিস্ট আছেন বা অন্য যারা আছেন তারা জিনিসগুলো বিস্তারিত আরো প্রত্যেকের পার্সপেক্টিভে বলবেন। আমরা যদি একটু পলিসি সাপোর্টের দিক থেকে দেখতে চাই, যে চামড়া খাত নিয়ে কিন্তু 2017 সালে প্রোডাক্ট অফ দ্য ইয়ার ঘোষণা সহ আমাদের যে 8-5 ইয়ার প্ল্যান এবং মিনিস্ট্রি অফ কমার্স 2019 সালে লেদার সেক্টর এক্সপোর্ট রোড ম্যাপ করেছে, তারপরে বাংলাদেশ ব্যাংক একটা স্পেশাল লোন রিশিডিউলিং ফ্যাসিলিটি করেছেন, কিছু এক্সপোর্ট ইনসেন্টিভ দেয়া আছে, এবং আজকের আমাদের প্রধান অতিথি ওনার নেতৃত্বে এই সেক্টরকে এগিয়ে নেওয়ার জন্য অনেকগুলো উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা আশা তারই ধারাবাহিকতায় আজকের ওয়েবিনারে যে রিকমেন্ডেশন গুলো আসবে আশা করছি। আমি মনে করি যে আমাদের যিনি উপদেষ্টা মহোদয় উনি পারবেন এই সেক্টরটাকে ওনার গতিশীল নেতৃত্বে সবাইকে নিয়ে এগিয়ে যেতে। তারপরে যেটি হচ্ছে এক্সপোর্টের কথা ডক্টর রাজ্জাক অলরেডি বলেছেন যে আমাদের এখন পজিটিভ গ্রোথ, যেটা আমাদের $1 বিলিয়ন ক্রস করেছিল সেটা কমে গিয়ে এখন আবার আমরা রিভাইভ করছি। এবং ভালো কথা হচ্ছে লেদার, লেদার গুডস, ফুটওয়্যার তিনটাতেই আমরা পজিটিভ গ্রোথ পেয়েছি 2020-21 এবং আশা করছি এটি আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি একটু গ্রাউন্ড লেভেল যে রিয়েলিটি সেটি সম্পর্কে বলবো। এখানে যারা সংশ্লিষ্ট তারা তো বলবেনই, সাবার সিটিপি অপারেশন যেটাকে আমরা বলছি যে এটাকে ফুল ফাংশনাল, তবে এটার যতটুকু আমরা কথা বলে জেনেছি এটার আস্তে আস্তে কিন্তু এটার ফাংশনাল যে বিষয়গুলো সেগুলো আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, তবে ফুল ফাংশনাল যাতে হয় এবং সেটা যাতে LWG স্ট্যান্ডার্ড হয় সেই জিনিসটা আমাদের চিন্তা করতে হবে। এবং নাসিম ভাই এখানে আলোকপাত করবেন কিভাবে কোথায় মডিফিকেশন দরকার,
সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং ক্রোম রিকভারি ইউনিট। আমরা জানি ক্রোম সেপারেশনটা হচ্ছে, রিকভারি হচ্ছে না। সুতরাং এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ক্রোম রিকভারি ইউনিট এই জায়গাটা আমাদের একটু এটাকে বাস্তবায়ন করতে হবে। আর ওয়াটার ইউজেস, যে যতটুকু আসলে আমাদের রেজুলেশন অনুযায়ী যতটুকু ওয়াটার ইউজ করা দরকার, এটার জন্য যে প্রশিক্ষণ দরকার, সেই প্রশিক্ষণ দিয়ে ফ্যাক্টরি লেভেলে এই ওয়াটার রেশনিং এবং যেই পরিমাণ ওয়াটার ইউজ করা দরকার সেই ব্যাপারটাও আমাদের আসলে খুব ভালোভাবে গুরুত্ব দিতে হবে। আরেকটি বিষয় যেটা আমরা একদম গ্রাসরুট লেভেলে, যেটা আমাদের গবাদি পশুর যে উৎপাদন এবং চামড়া, যেটা আমাদের যেটা চামড়া ছড়ানো, যেটা সঠিক পদ্ধতি জেনে সেই জায়গাটা আমাদের একটু নিশ্চিত করতে হবে, তার জন্য প্রশিক্ষণ দিতে হবে। পাশাপাশি নিয়ম মেনে যে লবণ দেয়া চামড়া সংরক্ষণের ক্ষেত্রে, পার্টিকুলারলি যে কুরবানির ঈদের আগে, যে সেই জায়গাটা আমাদের একটু প্রশিক্ষণ সহ বিভিন্ন বিষয়গুলো নিশ্চিত করতে হবে। প্লাস আমাদের যে স্লটার হাউস গুলো আছে সেটাকে কিভাবে মডার্নাইজ করা যায়, আর র হাইড ম্যানেজমেন্ট নিয়ে গত 2 বছর যে আমাদের যে অভিজ্ঞতা আছে সেটার যাতে পুনরাবৃত্তি না হয় সেই বিষয়টা আমাদের আসলে এখনই পদক্ষেপ নিতে হবে, এবং কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে সেটি আমি একটু আলোকপাত করব। আরেকটি বিষয় হচ্ছে আসলে নো কমপ্লায়েন্স নো বিজনেস। এই ইন্টিগ্রেটেড পুরো হোলিস্টিক অ্যাপ্রোচে পুরো সেক্টর যাতে কমপ্লায়েন্ট হয় সেই জায়গাটা আমাদের দেখতে হবে। আর আমি মনে করি যে ইভেন LWG স্ট্যান্ডার্ড তো আছেই, তার আগে আমাদের যে এনভায়রনমেন্টাল যে কমপ্লায়েন্স, আমাদের যে ডিপার্টমেন্ট গুলো আছে কারখানা পরিদর্শন বা অন্যান্য যে ডিপার্টমেন্ট গুলো আছে তাদের যে রুলস সেগুলো যদি আমরা মানতে পারি তাহলে কিন্তু আমরা অনেক দূর। সেগুলোর এনফোর্সমেন্টটা খুবই জরুরি, সেই জায়গাটা আমি গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ করব। লেবার ওয়েলফেয়ার ইস্যুস নিয়ে অনেক ধরনের কথাবার্তা আছে, যে লেবারদের সেফটি, তাদের অ্যাকোমোডেশন, তাদের ফুড, ক্যান্টিন, প্রাইমারি হেলথ কেয়ার, এই জায়গাটু, অর্থাৎ একটা ইন্ডাস্ট্রি যাতে কম্প্রিহেন্সিভ এবং ইন্টিগ্রেটেড হয় সেই জায়গাটা আমাদের দেখতে হবে। আরেকটি জিনিস হচ্ছে, যেহেতু 2017 সালে রিলোকেশন হয়েছে, যারা ফ্যাক্টরি ওনার্স তারা অনেক বিনিয়োগ করেছেন, এবং যে কোভিড এর কারণে এবং এই রিলোকেশন তারা কিন্তু ওইভাবে বিজনেস করতে পারেনি। সুতরাং তারা যাতে বিজনেস করতে পারে তার জন্য অ্যাক্সেস টু ফাইন্যান্স উইথ সাবসিডাইজ রেট অফ ইন্টারেস্ট, সেই ব্যবস্থাটা করা যেতে পারে। আর আমরা যদি একটু বহির্বিশ্বের দিকে তাকাই, আমরা কিছু সাকসেস স্টোরি যেখানে চেকোস্লোভাকিয়া, টার্কি, কায়রো, ওনারা যেটি করেছেন আসলে একটা কমপ্লায়েন্ট এর দিকেই মনোযোগ দিয়েছেন, ইনফ্রাস্ট্রাকচারাল এবং সোশ্যাল এবং রেসিডেন্সিয়াল, অর্থাৎ যা যা দরকার একটা ইন্ডাস্ট্রিয়ার জন্য সেগুলো, যেটা আমরা চেকে যেখানে 1930 সালে তারা শুরু করেছে, এবং মনে হচ্ছে যে এবং কায়রোটাও যে ওয়ান অফ দ্য বেস্ট প্র্যাকটিস, সুতরাং সেখান থেকেও আমরা লেসন নিতে পারি। আবার কমপ্লায়েন্ট না হলে যেটা আমরা দেখেছি যে করাচিতে, শিয়ালকোটে এবং কানপুর ইন্ডিয়াতে যে যে ডেভাস্টেটিং পিকচার আমরা দেখেছি এই সেক্টরে, শুধুমাত্র ডিসিপ্লিন না হওয়ার কারণে, কমপ্লায়েন্ট না হওয়ার কারণে সেখান থেকেও কিন্তু আমাদের লেসনটা নিতে হবে। সুতরাং আমরা মনে করি যে একটা ভালো উদ্যোগ যে আমাদের কোম্পানি ফরমেশন হয়েছে, CETP-র যে কোম্পানি সেখানে নতুন MD এসছেন, উনি এবং সবাই মিলে আমরা এটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা জানি যে প্লট রেজিস্ট্রেশন নিয়ে সাভারে একটা স্লথ গতি ছিল, সেটা শুরু হয়েছে, তবে আমরা যতটুকু আলোচনা করে শুনেছি যে এটা 30 জুনের মধ্যে রেজিস্ট্রেশন করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু সময়টা খুব কম দেওয়া হয়েছে। আমরা অনুরোধ করছি, যেটা হয়তো যারা অ্যাসোসিয়েশনের ওনারা বলবেন, এটাকে 31 ডিসেম্বর পর্যন্ত করা যায় কিনা, এবং ইন্টারেস্ট ফ্রি, যাতে কোনো ধরনের ইন্টারেস্ট চার্জ না করা হয়। এমনিতে অনেক দেরি হয়ে গেছে, তারপরে যাতে একটু সময় দেওয়া হয় যারা ফ্যাক্টরি ওনার্স তাদেরকে। প্রাইভেট ETP যাতে সেন্ট্রাল ETP-র উপর প্রেশার না পড়ে পিক সিজনে, প্রাইভেট ETP এবং সেন্ট্রাল ETP-তে যারা যারা প্রাইভেট ETP করবে তারাও যাতে কন্ট্রিবিউট করতে পারে, উইদাউট মেক কোনো ধরনের, যাতে সেন্ট্রাল ETP-র কন্ট্রিবিউশনকে রেখে তারা যাতে প্রাইভেট ETP করলে যাতে পুরো সেন্ট্রালি সেক্টরে যাতে ক্ষতি না হয় সেটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রহাইড ম্যানেজমেন্টের কথা আমরা বলছি, কিছু ইনিশিয়েটিভ গভর্নমেন্ট নিয়েছে, যেটা আমরা দেখলাম যে 4টা জেলা, যেটা সাভার, ঢাকাতে, নাটোর, চট্টগ্রাম এবং কুষ্টিয়াতে, সেখানে মডেল সংরক্ষণাগার করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রায় 600টা সংরক্ষণাগার করা হবে ভবিষ্যতে, এবং লবণ দিয়ে কিভাবে চামড়া সংরক্ষণ করা যায় ওয়ার্ড লেভেলে, ইউনিয়ন লেভেলে
যাতে এই ধরনের কমিটি করে আমরা দেখছি কোভিড নাইনটিন এর জন্য যেভাবে স্বাস্থ্য মন্ত্রণালয় ওয়ার্ড লেভেল কমিটির কথা চিন্তা করছে, এরকম কমিটি করা যায় কিনা অন্তত ইজুল আজহার সময়, এবং তাদেরকে এখনো সময় আছে প্রশিক্ষণ দিয়ে, যাতে চামড়াটা 3 মাস লোকাল লেভেলেই থাকতে পারে, সেন্ট্রালে যাতে না আসলেও কোনো সমস্যা না হয়। সুতরাং সেই ব্যবস্থাটা এবং তার জন্য যে অ্যাওয়ারনেস সেই জিনিসটা করতে হবে। বলা হয়েছে এখানে এশিয়া ফাউন্ডেশন 2013 সাল থেকে তারা ওনারা কাজ করছেন পলিসি মেকারদের সাথে সবাই মিলে, সেখানে ট্যানারি ওনার যারা আছে তাদেরকে সেন্সিটাইজ করা হচ্ছে এলডব্লিউসি সার্টিফিকেট কিভাবে করা যায়, অন্তত 15-20টা ট্যানারিও যদি আমরা সেটার মধ্যে নিয়ে আসতে পারি সেই উদ্যোগ তারা ওনারা কাজ করছেন। তারপরে হচ্ছে লেদার ডেভেলপমেন্ট ফোরাম, এবং এই ফোরাম একটা সবাইকে নিয়ে একটা ফোরাম করা যায় কিনা, এবং এশিয়া ফাউন্ডেশন সেখানে সাপোর্ট দিতে সম্মত আছেন, এবং অনলাইন ইস্যু ট্র্যাকার এরকম একটা, অর্থাৎ প্রত্যেকটা জিনিস আইডেন্টিফাই করে আমরা ট্র্যাকিং করতে পারি কিনা, যাতে আমরা ফলো আপ করতে পারি, আর যে ওয়ার্কারদের উপর কি ধরনের ইম্প্যাক্ট পড়েছে তার একটা স্টাডি করেছে, কিছু পাবলিকেশন ওনারা করেছেন যে চামড়া কিভাবে ছড়ানো যায় নিয়ম মেনে, সেরকম কিছু গাইডলাইন করা করেছে। প্লাস হচ্ছে ইনহাউস ওয়াটার ম্যানেজমেন্ট ইন ট্যানারিজ বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাথে সম্মিলিত বলে কিছু ওয়ার্কশপ করেছে, এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট ইন ট্যানারিজ সেটা নিয়েও ওনারা কাজ করেছে। পরিশেষে আমরা যেটা বলতে চাই সেটি হচ্ছে যে এলডব্লিউজি স্ট্যান্ডার্ডে পুরো শুধু সিটিপি না, পুরো সেক্টরটাকে চিন্তা করতে হবে, এবং কোথায় মডিফিকেশন লাগে, কোথায় রিডিজাইন লাগবে সেই জায়গাটা করতে হবে। একটা 5 ইয়ার আমরা রিভাইভাল প্ল্যান করতে পারি কিনা লেদার সেক্টরকে নিয়ে, এবং কার কোন ধরনের রেসপন্সিবিলিটি, ফ্যাক্টরি ওনার্সদের কি রেসপন্সিবিলিটি, যারা ডেভেলপমেন্ট পার্টনার্স ওনাদের কি রেসপন্সিবিলিটি, যারা বিসিক তাদের কি রেসপন্সিবিলিটি, আমরা এরকম অ্যাকশন প্ল্যান করতে পারি কিনা, যেটা আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এর ক্ষেত্রে যে ধরনের অ্যাকশন প্ল্যান হয়েছে উইথ মানে স্পেসিফিক রেসপন্সিবিলিটিস অফ দ্য স্টেক হোল্ডার্স, এটা আমাদের করতে পারি কিনা। আর যে কোম্পানি যেটা ফর্ম করা হয়েছে এই কোম্পানিকে সাপোর্ট দেওয়ার জন্য যদি বিদেশ থেকে আমাদের যদি এক্সপার্ট নিয়ে আসা লাগে সেটা আনা যেতে পারে, আমাদের ইনস্টিটিউট অফ লেদার টেকনোলজি আছে, এখানে ডিরেক্টর মহোদয় আছেন, ওনাদেরকেও আমরা ইনভলভ করতে পারি কিভাবে আমরা এটাকে অন্তত কমপ্লায়েন করতে পারি। প্লাস হচ্ছে পলিসি সাপোর্ট, যেটা FDI কিভাবে আমরা অ্যাট্রাক্ট করতে পারি, ভিয়েতনাম কিন্তু এত ভালো করেছে FDI তারা অ্যাট্রাক্ট করেছে লেদার সেক্টর, সেটা আমরা এনাবলিং এনভায়রনমেন্টটা যদি তাহলে এই সেক্টরটাতে FDI আসবে। আর পলিসি সাপোর্ট আমরা চাচ্ছি যে RMG-র মতো নন RMG যে সেক্টর, পার্টিকুলার লেদার সেক্টরও যাতে একই ধরনের সাপোর্ট দেওয়া হয়, এবং 5 বছরের জন্য সাপোর্টটা যাতে দেওয়া হয়, যাতে অন্তত ফ্যাক্টরি ওনার যা এন্টারপ্রেনিয়র আছে তারা অন্তত তারা স্ট্র্যাটেজি সেভাবে নিতে পারে। আর আমরা কিভাবে এই সেক্টরটাকে যে আমরা যে পারফরমেন্স বেস যদি কিছু করতে পারি, যারা কমপ্লায়েন্ট করবে তাদেরকে আমরা ইনসেন্টিভ দিব, যারা নন কমপ্লায়েন্ট হবে সেখানে তাদের জন্য আমরা দরকার হয় পানিশমেন্টের ব্যবস্থা করব, কিন্তু তার আগে তাদেরকে সুষ্ঠুভাবে প্রশিক্ষণ দেয়া এবং অন্য যে যাবতীয় কাজগুলো সেগুলো আমাদের করতে হবে। আমরা বলেছি আমাদের যে ওয়েলফেয়ার ইস্যুস ট্যানারি ওয়ার্কারদের সেই বিষয়টা দেখতে হবে, আর G2G কোলাবোরেশন আমাদের দেশের ভিতরে যে ইনস্টিটিউট আছে লেদার ইনস্টিটিউট অফ লেদার টেকনোলজি ঢাকা ইউনিভার্সিটি, প্লাস অন্যান্য বাইরে যেটা আমরা বলেছি যে বেস্ট প্র্যাকটিস যেগুলো আছে সেগুলোকে আমরা ইনভলভ করতে পারি কিনা পাশাপাশি, আর এই ঈদুল আজহার ক্ষেত্রে যাতে কোনো ধরনের সমন্বয়হীনতা না হয়, আমরা জানি যে 5টা মন্ত্রণালয় অলরেডি কাজ শুরু করেছে, সেই কাজগুলো যদি আমরা করতে পারি এবং তাহলে গত 2 বারের পুনরাবৃত্তি হবে না। আর এই সরকার তো ওয়েট ব্লু রপ্তানির জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে, পাশাপাশি অন্যান্য যে সমস্ত বিষয়গুলো আছে এই বিষয়গুলো এই সেক্টর রিলেটেড, যাতে কোনো ধরনের সমন্বয়হীনতা এবং কমপ্লায়েন্টের ইস্যুগুলো আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আর যেটি আমি সর্বোপরি যেটা বলতে চাই যে চামড়ার দাম, যেটা কাঁচা চামড়া চাম নির্ধারণ, সেটা 3 ভাবে নির্ধারণ করা যেতে পারে। একটা হচ্ছে লোকাল লেভেলে যারা বিক্রি করবে, আরেকটা হচ্ছে আড়তদারদের জন্য, আরেকটা হচ্ছে যারা ফ্যাক্টরি ওনার ওনারা যখন কিনবে তাহলে আর কোনো ধরনের কনফিউশন থাকবে না। তো আমি এইটুকু বলে আশা করছি আমরা সবাই মিলে আমাদের উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে আমরা এই সেক্টরটাকে অনেক নিয়ে যেতে পারবো। আপনাদের ধন্যবাদ, এবং পরিশেষে এখানে কোন ধরনের ডেভেলপমেন্ট পার্টনারদের সাপোর্ট লাগবে, পার্টিকুলারলি এশিয়া ফাউন্ডেশনের কোন জায়গায় ওনাদের সাপোর্ট লাগবে, এশিয়া ফাউন্ডেশনও সেখানে সাপোর্ট দিতে সম্মত আছে, সেটা আলাপ করে নেওয়া যেতে পারে। আপনাদের সবাইকে ধন্যবাদ। Thank you, Yusuf bhai.
আমি আমার পর্যন্ত আমি অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের আরেকজন কিনোট প্রেজেন্টার বাংলাদেশের চামড়া শিল্প খাতে বলা হয় যে যার যে নেতৃত্বে চামড়া শিল্প খাতটি এগিয়ে যাচ্ছে সৈয়দ নাসিম মঞ্জুর ম্যানেজিং ডিরেক্টর অ্যাপেক্স ফুড অ্যান্ড লিমিটেড এবং ফর্মার প্রেসিডেন্ট এমসিসিআই নাসিম ভাই আপনাকে অনুরোধ করছি নাসিম ভাই প্লিজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমার কথা শোনা যাচ্ছে জি জি আমি একটু স্ক্রিনটা শেয়ার করছি একটা সেকেন্ড আমি আশা করি স্ক্রিনে দেখা যাচ্ছে Assalamualaikum, Mr. Sharmin Rizvi, President ERF. I'm the Chief Guest, Mr. Salman Ephraman, MP, Private Sector, Industry and Investment Advisor to Honorable PM. I'm the guest of honor, Mr. SM Ilahi, past caretaker, past advisor to caretaker government. I'm the special guest, Mr. Tapan Kanti Ghosh, Secretary, Ministry of Commerce, Distinguished Panelists, Worker Representatives, Industry Leaders, Fellow Keynote Speakers, ebong amar khubi priyo ERF journalist, ভাই ও বোনেরা, দ্য এশিয়া ফাউন্ডেশন এবং র্যাপিড, আসসালামু আলাইকুম, গুড মর্নিং, গুড আফটারনুন, এবং থ্যাংক ইউ আমার কাছকে সময়টা দেওয়ার জন্য। আমি আমার প্রেজেন্টেশনটা ইংরেজি বাংলা দুটো ভাষায় করতে চাচ্ছি, এই কারণে যে আমাদের এই সেক্টরটা শুধুমাত্র বাংলাদেশে অনেক রকম নজরদারির মধ্যে নাই, পৃথিবীতে অনেক দেশ থেকে কিন্তু এটা নজরদারির মধ্যে থাকে। তো আমরা যে এই ধরনের উদ্যোগগুলো নিচ্ছি, এটা শুধুমাত্র বাংলাদেশ অডিয়েন্সের জন্য না, এটা বিদেশি অডিয়েন্সের জন্য জানা দর
ইম্পর্টেন্ট প্রেজেন্টেশনে বলেছেন, ফাইনালি উই হ্যাভ সাম গুড নিউজ অ্যাবাউট লেদার, এবং আমরা দেখেছি যে বাংলাদেশ লেদার এক্সপোর্টস আর রিকভারি স্লোলি বাট শিওরলি। আমরা দেখেছি ওয়াই ও ওয়াই অর্থাৎ ইয়ার অন ইয়ার গত বছরের তুলনায় আমরা প্রায় 18% এর একটু বেশি গ্রো করেছি, কিন্তু প্রি প্যান্ডেমিক 2019 সালের থেকে এখনো আমরা 7.65% পিছিয়ে আছি। এটার কারণটা খুবই সহজ, বিকজ গত বছরে এপ্রিল মে জুন মোটামুটি কারখানাগুলো বন্ধ ছিল, তারপরেও আমরা দেখেছি যে অন্যান্য দেশে কিন্তু এইরকম প্রবৃদ্ধি হয়নি, বাংলাদেশের লেদার এক্সপোর্ট সেক্টর ডেফিনেটলি একটা মোমেন্টাম ফিরে পেয়েছে। সেকেন্ড হচ্ছে যে আমাদের নতুন যে কোম্পানি, এই কোম্পানি আমার একটা ছোট্ট মনে হয় সুপারিশ হবে যে নামটাকে একটু যদি সহজ করা যায়, DTIEWPCL বলা খুব কঠিন, কিন্তু তারপরে আমরা খুবই আনন্দিত যে আমাদের একজন নতুন ম্যানেজিং ডিরেক্টর পাওয়া গেছেন এবং ব্রিগেডিয়ার জেনারেল এম জাহিদ হাসান সেটা অলরেডি উনি জয়েন করেছেন। এইটার সাথে বলতেই হয় যে আমরা যদি কোঅর্ডিনেটেড ভাবে কাজ করি তাহলে যে একটা ভালো রেজাল্ট পাওয়া যায় সেটারও কিন্তু একটা আমার মনে হয় সুন্দর উদাহরণ, ইটস এ গ্রেট এক্সাম্পল অফ কোঅর্ডিনেটেড ওয়ার্ক। এবং সেখানে আমি নাম ধরেই বলবো যে আমাদের এডিশনাল সেক্রেটারি গিয়া সাহেব, মুস্তাক হাসান আমাদের চেয়ারম্যান বিসিক, ডক্টর মিজান ডিরেক্টর লিটি এবং ইন্ডাস্ট্রি লিডার্স, আমরা সবাই মিলে কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেস করে এবং এই কোম্পানির একটা জায়গা নিয়ে যাওয়ার জন্য কাজ করেছি। সো উই ক্যান ওয়ার্ক টুগেদার এন্ড উই ক্যান গেট রেজাল্টস। দ্য নেক্সট গুড নিউজ হচ্ছে যে আই থিঙ্ক কি বটলনেক্স আর বিং আইডেন্টিফাইড, কোথায় কোথায় সমস্যাগুলো, ওই পিছনের দিকে ব্লেম গেম না করে কে কখন কি করেছিল এইদিকে না সময়টা নষ্ট করে সামনের দিকে এগোনোর জন্য কি করা দরকার, whether it is chrome recovery plant, whether it is separation, whether it is solid waste management, whether it is TDS আলাপগুলো হচ্ছে এবং আমরা একটু ফোকাস করতে পারছি। আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে দ্য ইন্ডাস্ট্রি ইজ রেডি টু মুভ ফরওয়ার্ড। আজকে যদি আপনারা দেখেন আমাদের ইন্ডাস্ট্রির অনেক রিপ্রেজেন্টেটিভ, শুধুমাত্র ওনার্স এবং ম্যানেজিং ডিরেক্টর না, আমাদের যারা ম্যানেজার্স, কমপ্লায়েন্ট ম্যানেজার্স, প্রোডাকশন হেডস, টেকনিক্যাল অনেকে কিন্তু জয়েন করেছেন। আমরা সবাই বুঝতে পারছি যে এখন ইজ দ্য টাইম, এখন যদি আমরা না করি যে অপরচুনিটির কথা ডক্টর রাজাক দেখালেন সেটা কিন্তু মিস করবো। কিন্তু সবচেয়ে বেশি আমি মনে করি দ্য গুড নিউজ হচ্ছে উই হ্যাভ কনস্ট্যান্ট ওভারসাইট অ্যান্ড সাপোর্ট ফ্রম হায়েস্ট লেভেল অফ পলিসি মেকার, whether it is Mr. Tapan Kanti Ghosh, উনি আমাদের সাথে আগেও মিনিস্ট্রি অফ কমার্সে ছিলেন, উনি আমাদের সেক্টর ভালো জানেন, whether it is আমাদের মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি, whether it is বেসিক, whether it is আমাদের অন্যান্য গভর্নমেন্ট এজেন্সি, এবং বিশেষ করে না বললেই নয় মিস্টার সালমান এফ রহমান, উনি আসার পরে উনি যেভাবে হ্যান্ডস অন ভাবে এটা করার চেষ্টা করছেন, আমি মনে করি এই সময়টা সবসময় থাকবেন না। সো উই অলমোস্ট হ্যাভ আ পারফেক্ট অ্যালাইনমেন্ট অফ অল পলিসি মেকার্স, যারা বুঝতে পারছেন একটা সলিউশন দিতে চাচ্ছেন, আমাদের এই চান্সটা মিস করা যাবে না। এখন আমরা যেটা একটু আগেই দেখলাম যে প্রবৃদ্ধির হার, আমি জাস্ট খুব শর্টলি বলছি যে আমরা গত বছর থেকে একটা পজিটিভে আছি কিন্তু এখনো 2019 থেকে কিন্তু এখনো 1.65 পিছিয়ে আছি। আমরা যদি চ্যাপ্টার দেখি যে কোন কোন সেক্টর, যে লেদার সেক্টরের যে তিনটা পার্ট, একটা হচ্ছে লেদার এক্সপোর্ট, একটা হচ্ছে প্রোডাক্ট এক্সপোর্ট, হচ্ছে ফুটওয়্যার, তিনটাতেই কিন্তু আমরা প্রবৃদ্ধি দেখছি এবং আপনারা দেখবেন সলিড 18% গ্রোথ। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং যে লেদার যেটা সবচেয়ে বেশি সাফার করছিল 21% গ্রোথ, যদিও ফিগারটা খুবই কম
বাংলাদেশের মতো দেশের জন্য $115-119 million এখন কোনো ফিগারই না, তারপরেও এটা একটা পজিটিভ সাইন এবং এটা আমরা পজিটিভলি দেখতে চাই। এবং এটা ছাড়া আরো কিছু কিছু পজিটিভ নিউজ আছে, দেয়ার ইজ গুড নিউজ অ্যাবাউট বাংলাদেশ। আমি এখান থেকে দুটো স্ক্রিন শেয়ার করছি। একটা একটা ছোট্ট কোম্পানি, এনাদের নাম হয়তো আমরা অনেকে জানি না, লেদারিনা, একটা ব্যাগ মেকার, তারা কিন্তু নিজের প্রচেষ্টায় অন দেয়ার ওন ইনিশিয়েটিভ দে হ্যাভ বিকাম মেম্বার্স অফ দ্য ফেয়ার ট্রেড অর্গানাইজেশন। এবং এখানে কিন্তু মেম্বার হওয়া অতটা সহজ না, এবং একজন ইয়াং অন্টারপ্রেনার, শি হ্যাজ ওমেন অন্টারপ্রেনার নোলেস, এবং সে যেভাবে মার্কেটিংটা করছে এটা যে কতখানি ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমাদের ট্যানারির মালিক পক্ষকে বুঝতে হবে। Business has changed and this is how you have to do marketing. Second, jodi dekhen apnara sob shomoy khali dekhben khobore kagoje news international press e Bangladesh niye negative news. Ekhane ami ektu antorik bhabe amader bangladeshi shongbad shongbad media te jara kaj koren electronic and print apnara hoyto eta oneke janen na, apnara shobai LWG namta totdin shikhe gechhen, but apnara koy jon janen je LWG nijesho ekta training portal ache ebong shekhane canary of the future bole ekta project ache ebong shekhane ekta tool ache for self assessment. সেখানে সেই টুলের মধ্যে ওয়ার্কিং গ্রুপে কারা আছে, আন্তর্জাতিক কেমিক্যাল কোম্পানিজ অ্যান্ড বাংলাদেশের কোম্পানি। সো যখন বারবারির পাশে যখন বাংলাদেশের কোম্পানি আমরা নাম দেখি, এটা এপেক্স ফুটওয়ার, আমি যেখানে কাজ করি সেই কারণে বলছি না, বাট আমি মনে করি এটা বাংলাদেশের একটা গর্ব যে আমরা শুধুমাত্র ওই সাবার দিয়ে সারা পৃথিবীকে ধ্বংস করে দিচ্ছি, সেখান থেকে কিন্তু ন্যারেটিভটা হালকা করেও চেঞ্জ হচ্ছে। এই নিউজগুলো আমাদেরকে দেওয়া দরকার, কিন্তু দ্য রিয়ালিটি চেক ইজ দ্যাট উই আর স্টিল নট আউট অফ দ্য ওয়ুডস। As jeta ektu age Dr. Razak brilliantly dekhalen je many parts of the world including Bangladesh ekhono kintu COVID-19 contain korte parchi na, Bangladesher travel restrictions er kotha janen, ebong je kotha uni bollen je impact on leather demand, eta ami arekbar ektu repeat korte chai. Apnara dekhen global trade komeche 10%, kintu leather ebong leather products er trade komeche 22%, orthat dui guner beshi. Keno? Leather goods kena hoy kokhon ba leather juto kena hoy kokhon? Jokhon amar ইকোনমিক ওপেন থাকে, যখন ট্যুরিজম হয়, যখন এয়ারপোর্ট খোলা থাকে, যখন আমি পৃথিবীতে পার্টিতে যেতে পারি, অফিসে যেতে পারি। আমি বাংলাদেশে একটা উদাহরণ আপনাদেরকে দেই, আমরা আপনারা জানেন লোকাল ব্যবসাও করি। বাংলাদেশে মুজার বিজনেস, মুজার বিক্রি কমে গেছে 22%, কারণ আমরা তো বেশিরভাগ লোক তো এখন আপনার বাসায় বসে হাওয়াই চপ্পল পরে স্যান্ডেল পরে অনেকটা খালি পায়ে হয়তো অফিস করছেন। সো এই যে একটা ডিমান্ডের উপর ইম্প্যাক্ট, এটা সব খাতে এক না, গার্মেন্টস ভালো করছে, আমরা এটা নিয়ে খুবই খুশি, আরো ভালো করবে, কিন্তু নেসেসারিলি যে এটার জন্য চামড়া ভালো করবে বা হিমায়িত খাদ্য ভালো করবে এটা কিন্তু অ্যাসিউম করার কোনো জায়গা নাই। লেদার ইজ ভেরি ব্যাডলি ইম্প্যাক্টেড বাই কোভিড, এটা নিয়ে কোনো সন্দেহ নয়, এবং এটা প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। ইন্ডিয়া, উইচ ইজ আ পাওয়ার হাউস, তাদের এপ্রিল থেকে মে এর ফিগার 27% নেগেটিভ, -27%, $1.4 billion কমে গেছে। আরেকটা যেটা বিরাট সমস্যা হয়েছে যে এই ট্রাভেল রেস্ট্রিকশনের কারণে আমাদের যে রিমিডিয়েশন প্রসেস CETP এটা ক্ষতিগ্রস্ত হয়েছে, বিদেশ থেকে আমাদের লোক আসতে পারছে না, টেকনিশিয়ান আসতে পারছে না, কনসালটেন্ট আসতে পারছে না। আরেকটা বিশাল সমস্যা যেটা আমরা কিছুদিন পরে আরেকটা কোরবানি ঈদ পাবো ইনশাল্লাহ, সেখানে কিন্তু আরেকবার আমরা অলমোস্ট একটা শাটডাউন অবস্থা থেকে বেরোচ্ছি, সেখানেও কিন্তু বেশিরভাগ ট্যানারি এখনো স্ট্রাগলিং উইথ ক্যাশ ফ্লো, নো টু লো সেলস, তারা র সাপ্লায়ারকে দিতে পারবে কি পারবে না, এই ভিশিয়াস সাইকেল, সেল নাই, ব্যাংক শোধ করতে পারছি না, ব্যাংক শোধ না করলে আমরা টাকা দিতে পারছি না, টাকা না দিলে কাঁচা চামড়া নষ্ট হচ্ছে, এই সাইকেল থেকে কিন্তু বেরোতে পারছি না। আরেকটা যেটা বিশাল জিনিস আপনারা সবাই খেয়াল করেছেন, জার্নালিস্ট বন্ধুরা জানেন, লজিস্টিক্স, শিপিং কস্ট এবং ডিলে, এইটা একটা মেজর মেজর পেইন পয়েন্ট। আমি যদি আমেরিকার উদাহরণ দেই, প্রতিটা কন্টেনারের 300% কস্ট বৃদ্ধি পেয়েছে, 2-3 সপ্তাহ দিলে কন্টেনার পাওয়া যাচ্ছে না, সো মরার উপরে খড়ার ঘর, মানে এইটা পারা যাচ্ছে না, এয়ার ফ্রেটের অ্যাভেলেবিলিটি নাই। আমরা রিসেন্টলি আমেরিকাতে একটা শিপমেন্ট করলাম, ঢাকা থেকে আমেরিকা পৌঁছাতে প্রায় 3 সপ্তাহ লাগলো বাই এয়ার, বিকজ এটা অফলোড হয়ে গেল দোহাতে বিকজ অফ অ্যাভেলেবিলিটি। এটা কিন্তু একটা বিরাট প্রবলেম অন টপ অফ এভরিথিং এলস। এবং যেটা ডক্টর রাজাক, ডক্টর ইউসুফ দুজনেই বলেছেন যে এখন পর্যন্ত কোনো ক্লিয়ার এন্ড ডেট আমাদের নাই যে CETP অপারেশন কবে হবে। আমরা যদি CETP নিয়ে স্পেসিফিকলি বলি, হোয়াট ইজ ডান, একটা হচ্ছে বেসিক মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ, এনারা অ্যাকসেপ্ট করেছেন এবং বুঝতে পেরেছেন এবং আমার মনে গ্রহণ করেছেন যে আমাদের LWG রেটিং ছাড়া কোনো ফিউচার নাই, এখানে আমাদের যেতেই হবে। ইন্ডাস্ট্রিকে অনবোর্ড করা হচ্ছে, আমাদের এখানে ইন্ডাস্ট্রি লিডার দুইজন আছেন, ওনার প্যানেলে কথা বলবেন, ওনাদেরকে এবং পুরো ইন্ডাস্ট্রিকে নিয়ে আলাপগুলো হচ্ছে। একটা LWG যাওয়ার জন্য একটা রোডম্যাপ, এটা অলরেডি এক্সপার্টকে দিয়ে তৈরি করা হয়েছে, এটা আমরা সাবমিট করেছি বিভিন্ন মন্ত্রণালয়ে, আমাদের অ্যাডভাইজার মহোদয়কে আমরা দিয়েছি, এবং এই নতুন কোম্পানিটাকে ফর্ম করা হয়েছে যেখানে ইন্ডাস্ট্রি রিপ্রেজেন্টেশন আছে, এটা খুব ইম্পর্টেন্ট, ইন্ডাস্ট্রি রিপ্রেজেন্টেশন থাকতে হবে। অ্যান্ড অফকোর্স আমাদের একজন ম্যানেজিং ডিরেক্টর হয়েছে। টু ডুর জায়গায় এখন অনেকগুলো কাজ, একটা হচ্ছে কোরবানি সার্জ, এই যে প্রতি কোরবানিতে একটা বিশাল ক্যাপাসিটি সার্জ লাগে, এইটা হ্যান্ডেল করার জন্য আমাদের ক্যাপাসিটি বাড়াতে হবে, এটার কাজটা এখনো সম্পূর্ণ হয়নি, এটা প্ল্যানিং স্টেজে আছে।
আরেকটা হচ্ছে যে আমাদের কিছু বিএমআরই লাগবে, ব্যালেন্সিং মডার্নাইজেশন, আমাদের কি কি জিনিস লাগতে পারে কিছুটা আমি খালি এখানে হাইলাইট করেছি, সলিড ওয়েস্ট এটা নিয়ে অলরেডি আলাপ হয়েছে, ক্রোম রিকভারি, মেমব্রেন টেকনোলজি, এগুলোর বিএমআরই গুলোকে ফিক্স করতে হবে, আমরা কি করতে চাই সেটার সাথে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে মডার্ন অটোমেটেড কন্ট্রোল সিস্টেম, যেটা আমাদের এক্সিস্টিং সিস্টেমে নেই, এবং আমি বলছি বারবার অটোমেটেড, সো দ্যাট প্ল্যান্টের অপারেশনস অ্যান্ড মনিটরিং, প্রতি ঘন্টায় পানির কোয়ালিটি কি, সেখানে টিওডি, বিওডি, সিওডি, এসএস কি বেরোচ্ছে, এই ধরনের একটা সিস্টেম লাগবে, এবং একটা মডার্ন ল্যাব লাগবে, এখানে কোয়ালিফাইড থাকবে কিন্তু সার্টিফাইড। আমি রিসেন্টলি দেখলাম আমাদের মাননীয় অ্যাডভাইজার মহোদয়, উনি একটা লোকালি একটা ইন্টারন্যাশনাল ল্যাবে গিয়েছিলেন, উনি এই জিনিসটা নিশ্চয়ই অনুধাবন করেন যে আমি একটা ল্যাব করলাম, সেই ল্যাবটা যদি ইন্টারন্যাশনালি রেকগনাইজ না হয় সেই ল্যাবের রেজাল্ট কেউ অ্যাকসেপ্ট করবে না। সো ইন্টারন্যাশনালি রেকগনাইজ ল্যাবের সাথে এটাকে আইদার সার্টিফাই করতে হবে, নাহলে পিপিপি এর মাধ্যমে একটা পার্টনারশিপে আসতে হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট টু ডু লিস্টে আমি মনে করি এই যে অপারেশনাল এক্সপার্টিস, উইথ দ্য ডিপেস্ট রেসপেক্ট টু আমাদের এই ডিটিআই, WTPCL বা আমাদের MD বা আমাকে নিজের যদি বলেন, আমাদের এই ধরনের প্ল্যান চালানোর ক্ষমতা বাংলাদেশে সক্ষমতা নেই, আমাদের এটা আইডেন্টিফাই করে বিদেশ থেকে আনতে হবে, সেটাকে আমরা তদারকি করার জন্য বাংলাদেশে বডি করতে পারি। তারপরেও যদি বলি আই বিলিভ দ্যার ইজ লিমিটলেস পটেনশিয়াল, দিস ইজ অ্যান আনপলিশ ডায়মন্ড বাংলাদেশের লেদার। কেন, একটা ফিগার যদি আপনি শুধু দেখেন, গ্লোবাল ফুটওয়্যার মার্কেট এখন প্রতিদিন বিক্রি হয় $1 billion, আমরা লেটস জাস্ট ডাইজেস্ট দ্যাট নাম্বার, $365 billion আ ইয়ার, $1 billion আ ডে, এটার ফোরকাস্ট হচ্ছে $530 billion পৌঁছাবে ইন দ্য নেক্সট 5 years। Even at 20% contribution of leather, আমরা যদি হ্যাঁ এটা সত্যি যে লেদারের শেয়ার কমে যাচ্ছে, তারপরে $1 billion যদি 20% যদি লেদার হয়, এখন কারেন্টলি 30%, তার মানে প্রতিদিন $300 million চামড়ার জুতো বিক্রি হচ্ছে সারা পৃথিবীতে। ওয়ার্ল্ড স্টিল নিডস আ লট অফ শু লেদার, আমাদের কিন্তু বাংলাদেশের ক্ষমতা এত বেশি না, আমাদের কিন্তু এখনো মার্কেট করার জায়গা আছে। মেড ইন বাংলাদেশ ইজ গেইনিং গ্রাউন্ড, এবং শুজ এবং ব্যাগ, টিম্বারল্যান্ডের মতো ব্র্যান্ড রেগুলারলি বাংলাদেশ থেকে প্রোডাক্ট কিনছে, আর এন উইলিয়ামস উইচ ইজ নাও ওন বাই দ্য প্রাডা গ্রুপ, তারা এখান থেকে প্রোডাক্ট নিচ্ছে, ভিয়েতনাম ইজ ফিলিং আপ, চায়না রিফোকাস করছে অন দ্য ডোমেস্টিক মার্কেট, মিয়ানমার হ্যাজ নাও বিন এক্সপোজড ফর ইটস হিউম্যান রাইটস ভায়োলেশন, যেটা আমরা সবসময় জানতাম, ইন্ডিয়া আমাদের মতো অ্যাজাইল না, বাংলাদেশের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ তৈরি হচ্ছে, এবং একটা বিরাট অপরচুনিটি যেটা ডক্টর রাজাক ব্রিফলি টাচ করেছেন, লোকাল ডিমান্ড বোথ ফর এক্সপোর্ট ওরিয়েন্টেড ইউনিটস, অনেক এক্সপোর্ট ওরিয়েন্টেড শু ফ্যাক্টরি, ব্যাগ ফ্যাক্টরি এখন বাংলাদেশ থেকে লেদার কিনতে চায়, কিন্তু সাভার থেকে আমরা কিনতে পারছি না, কারণ সাভার কমপ্লায়েন্ট না, LWG কমপ্লায়েন্ট না। এটা হয়ে গেলে গার্মেন্টসে যেরকম ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ফ্রম গার্মেন্ট টু BTMA টু টেক্সটাইল হয়েছে, ফুটওয়্যার এবং ব্যাগও কিন্তু ব্যাকওয়ার্ড লিঙ্কেজ করে সাভার থেকে লেদার কিনতে পারবে, প্রি কন্ডিশন ইজ LWG কমপ্লায়েন্স। এটাও সত্যি, ব্র্যান্ডরা এখনো সাস্টেনেবল লেদার চায়, লেদার এখনো কিন্তু একটা ডিমান্ড আছে, কিন্তু এটা সাস্টেনেবল হতে হবে। অনেক রকমের ডোমেইন নলেজ এখনো কিন্তু অ্যাভেলেবল পৃথিবীতে, ওয়েদার ইট ইস কোরিয়া, ওয়েদার ইট ইস ইজিপ্ট, যে উদাহরণটা ডক্টর রাজাক দিলেন, থাইল্যান্ড, ক্রোম ফ্রি লেদার নিয়ে অনেক কাজ হচ্ছে, এই নলেজগুলো এখানে আমি দেখলাম ইউনিটও আজকে আমাদের এখানে আছেন, ওনাদের প্রচুর নলেজ ব্যাংক আছে, এগুলো কিন্তু আনতে হবে, শেয়ার করতে হবে। একটা মেজর ফোকাস যেটা আমি জানি আমাদের মাননীয় অ্যাডভাইজার উনি এটার উপরে খুবই ফোকাস, সেটা হচ্ছে নতুন ইনভেস্টমেন্ট, ট্যালেন্ট এবং পলিসি, তিনটাই। আমরা রিসেন্টলি দেখলাম তারা বলেছেন যে বাংলাদেশি ফার্ম শুড বি অ্যালাউড টু ইনভেস্ট অ্যাব্রড, আমরা আরেকটা চাচ্ছি যে বিদেশি যেসব বড় বড় ট্যানারি রিলোকেশন কোম্পানি তারা যেন বাংলাদেশের উপরে আসে, তাদের জন্য একটা পলিসি করা দরকার। আমি এটাও রিপোর্ট করতে চাই, মেনি বায়ার্স আর ওয়াচিং সাভার ডেভেলপমেন্ট, তারা দেখছে যে ফার্মস ইম্প্রুভ করছে কিনা, এবং লেদার সেক্টর এমন একটা সেক্টর, এটা খুব লো হ্যাঙ্গিং, এখান থেকে খুব ইজিলি এক্সপোর্ট গ্রোথ অ্যান্ড জব ক্রিয়েশন আনা যায়, এটার জন্য নতুন করে খুব বেশি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা যায় না, ফোকাস ভাবে কাজ করলে করা যায়। কিন্তু অনেক রকমের কিন্তু নতুন নতুন রিয়ালিটি, বাস্তবতার মধ্যে কাজ করতে হচ্ছে। HNM এর নাম আপনারা সবাই জানেন, তারা কিন্তু অলরেডি বলে দিয়েছে 2025 সালের মধ্যে তারা কিন্তু ক্রোমিয়াম ফ্রি ট্যান লেদার ইউজ করতে চায়। আমাদের কয়জন ট্যানারির মালিক আমি নিজেকে প্রশ্ন করতে চাই, এটার সম্পর্কে আমরা জানি, এটার সম্পর্কে আমরা ব্যবস্থা করছি, ট্যানারি যে একটা ভায়াবল জিনিস এটা নিয়ে আমরা কয়জন আলাপ করি, এবং ট্যানারি নিয়ে যে আলাপগুলো হয় সেখান থেকে ওয়ে ফরওয়ার্ডটা কি। আটটা কুইক পয়েন্ট, একটা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমার মতে, উই হ্যাভ টু আইডেন্টিফাই অ্যান্ড ইনগেজ এ প্রুভেন ওয়ার্ল্ড ক্লাস সলিউশন প্রোভাইডার, যার অন দ্য গ্রাউন্ড এক্সপিরিয়েন্স আছে অফ ডিজাইন, সাপ্লাই, ইনস্টলেশন, ফাইন্যান্সিং অ্যান্ড অপারেশনস অফ ETPs। আমি এটা বারে বারে বলছি বিকজ এইটা নতুন করে শিখতে গেলে এবং এক্সিস্টিং কন্ট্রাক্টরের মাধ্যমে এটা সম্ভব না, যতদূর এসেছি এটাকে ফেলে দেওয়া যাবে না, এটা ট্যাক্স পেয়ারের টাকা, সরকারের টাকা, এটাকে যদি একদম ওয়ার্ল্ড ক্লাস করতে হয় আপনাকে নতুন একজন G2G লেভেলে সিলেক্ট করে একজনকে নিয়ে আসতে হবে, যার এক্সপিরিয়েন্স আছে শুধুমাত্র ডিজাইন সাপ্লাইতে না, এটাকে চালানো, এটাকে কিভাবে ফাইন্যান্স করতে হয়, এটা কিভাবে অপারেট করতে হয়,
এটাকে তদারকি করার জন্য উই হ্যাভ টু সিলেক্ট এন্ড এম্পাওয়ার এ লোকাল সুপারভাইজারি বোর্ড, যেখানে আমি সাজেস্ট করব ইকুয়াল গভর্নমেন্ট এবং প্রাইভেট পার্টিসিপেশন থাকা উচিত। আমাদের একটা ফাইন্যান্সিয়াল মডেল তৈরি করো, এটা শুধুমাত্র ক্যাপিটাল এক্সপেন্স এত কোটি টাকা এত শত কোটি টাকা না, এটার অপারেটিং কস্ট কত হবে, পার কিউবিক ফিট পার লিটার কত হবে, এটা নিয়ে আমাকে সেট করতে হবে। লোকাল ইন্ডাস্ট্রি নলেজ অনেক আছে আমাদের, লিটি দ্য লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট আন্ডার ঢাকা ইউনিভার্সিটি, এখানে অনেক থিওরিটিক্যাল নলেজ আছে, এখানে অনেক প্র্যাকটিক্যাল নলেজের জায়গা আছে, এনাদেরকে ইনগেজ করতে হবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, 5 নম্বর, এলডাব্লিউজি প্রোটোকল স্ট্যাটিক না, প্রতি বছর প্রতি 6 মাস কিন্তু প্রোটোকল গুলো বেড়ে যাচ্ছে। অলরেডি ট্রেসেবিলিটি নিয়ে আলাপ শুরু হয়েছে, যে আপনি যদি লেদার এক্সপোর্ট করতে চান এই কাঁচা চামড়ার উৎসটা কোথায়, কোন জায়গা থেকে এসছে, কোন স্লটার হাউস থেকে এসছে, এই জন্য কিন্তু রিকোয়ারমেন্ট। আমরা কিন্তু এলডাব্লিউজির সাথে নিজেদেরকে খাপ খাইয়ে এটাকে ডিজাইন করতে হবে। নাম্বার 6, ভেরি ইম্পর্টেন্ট, আই এম শিওর শাহিন সাহেব মাইন সাহেব এটা নিয়ে কথা বলবেন, এলিজিবল ট্যানারি ওনার্স তাদেরকে কাস্টমাইজ ফাইন্যান্সিয়াল এক্সিট দিতে হবে, সো দ্যাট যারা থাকবে তারা যেন গ্রো করতে পারে এবং নতুন সিরিয়াস ইনভেস্টর যেন আসতে পারে। 7 নম্বর, এটা আমার উপরে অর্থায় ট্যানারি ওনারদের উপরে, যে আমাদের কিন্তু এখন রেসপন্সিবিলিটি নিতে হবে এবং চেঞ্জটা আমাদেরই আনতে হবে। টেকনিক্যাল নোহার কথা বলেন, সাস্টেনেবল প্রোডাকশন বলেন, মার্কেটিং, এগুলো সম্পর্কে নিজেদেরকে আমাদেরকে আরো উন্নত করতে হবে। এবং যেটা কথা অলরেডি ডক্টর রাজাক বলেছেন, গুড প্র্যাকটিসকে ইনসেন্টিভাইজ করতে হবে। দুটো জিনিস সুপারিশ করতে চাই, ডিউটি ফ্রি ইম্পোর্ট অফ অল ক্যাপিটাল ইকুইপমেন্ট রিলেটেড টু ইটিপি, এটার উপরে ডিউটি থাকা উচিত না, এবং বিশেষ করে যেসব মেটেরিয়ালস লাগে অপারেশনের জন্য, কেমিক্যাল রিয়েজেন্ট, ল্যাব ইকুইপমেন্ট, এটার উপরে সরকারের একটা বিশাল ট্যাক্স আছে, এটা থাকার আমি কোনো যুক্তি দেখি না। আমি শেষ করব কয়েকটা ট্রেন্ড নিয়ে। আপনারা দেখবেন যে অনেক অনেক জায়গায় কিন্তু ক্রোম নিয়ে কথা হচ্ছে, যে ক্রোম খারাপ, ক্রোম খারাপ, এটা কিন্তু একটা নলেজের অভাব। এবং এখানে আমি ক্লিয়ারলি একটা লাইন পড়তে চাই, আমরা যদি ট্যানারিজ ডু নট ফলো প্রসেসেস অনলি দেন কিন্তু ক্রোম 6 ডেভেলপ করে। ক্রোম 6 কিন্তু চামড়ায় থাকে না এবং ক্রোমিয়াম কিন্তু নিজস্ব হিসাবে খারাপ না। ক্রোমিয়াম নিয়ে অনেক রকমের ভুল তথ্য আছে, কিন্তু ক্রোমিয়াম 3 শুধুমাত্র সেফ না, এটা কিন্তু অনেক আমাদের ডায়েট সাপ্লিমেন্টে ক্রোমিয়াম 3 থাকে। ক্রোমিয়াম 3 বেটার ফর্স করে ক্রোমিয়াম 6 হয়ে যেতে পারে, কিন্তু ক্রোমিয়াম 6 দিয়ে কোনো লেদার ব্যবহার বানানো, লেদার বানানো হয় না। এই ভুল তথ্য আমি অনেক সময় কাগজে দেখি, অনলাইনে দেখি, এটা কাইন্ডলি যদি আপনার একটু কারেকশন গুলো করতেন তাহলে বাংলাদেশের এই ব্যাড ইমেজ থেকে আমরা বেরিয়ে আসতে পারতাম। আরেকটা কথা, আমরা বারে বারে দেখছি যে বলা হচ্ছে যে কনজিউমারকে যে মেসেজিংটা করা হচ্ছে সেখানেও কিন্তু কিছু কিছু শব্দ ইউজ করা হয় যে মেসেজিং, এটা শুধু বাংলাদেশ না, ইটিতেও এই ধরনের ভুল মেসেজিং এর জায়গা থেকে অনেক রকমের ভুল তথ্য দেওয়া হচ্ছে। একটা জিনিস, ওয়েন ইট কামস টু দি এনভায়রনমেন্ট অনেক কিছু কনসিডার করতে হয়। ক্রোম বাদ দিলে কি সব ঠিক হয়ে যাবে? নো, দের আর প্রোজ অ্যান্ড কনস, অনেক কিছু কনসিডার করতে হবে। এবং ইটালির একজন নাম করা প্রফেসর, প্রফেসর মুলার, উনি বলেছেন যে একটা ট্যানারিতে ক্রোম ফ্রি ট্যানারি অ্যান্ড ক্রোম ট্যানারি করা যায় না, এটাও মাথায় রাখতে হবে। সর্বশেষে আমি একটু বলতে চাই, বাংলাদেশে আমরা এই যুদ্ধের মধ্যে শুধুমাত্র একা নয়, ডক্টর মাইক রেডউড, হি ইজ কনসিডার্ড এ রিয়েল ওপিনিয়ন লিডার ইন দ্য লেদার ইন্ডাস্ট্রি এবং ইন্টারন্যাশনাল লেদার ম্যাগাজিন উনি রেগুলারলি কমেন্ট করেন এবং সাভার নিয়ে উনি খুব খুব ক্রিটিক্যাল আর্টিকেল জায়গায় লিখেছেন। ওনার মতো লোক এখনো কিন্তু বলছেন, এন্ড দিস ইজ November 2020, আই উইল কোট, মেকিং গুড লেদার অ্যালোন ইজ নো লঙ্গার এনাফ, ট্যানার্স মাস্ট কুইকলি লার্ন টু স্পিক ফ্লুয়েন্ট কনজিউমার, অর্থাৎ আমরা সস্তায় চামড়া বানাই মানুষ এসে কিনে নিয়ে যাবে, এই দিন শেষ। এই দিন নিয়ে আটকে থাকলে আমাদের ট্যানারি ইন্ডাস্ট্রি খুব একটা ভবিষ্যৎ আমি ব্যক্তিগতভাবে দেখি না। আপনার কনজিউমার কি চায়, প্রোটেকশন নিয়ে কি করতে হবে, সাস্টেনেবল নিয়ে করতে হবে, এবং আপনারা যদি ওনার লেখাটা পড়েন, the first would be to get the CSR aspects of Savar in Bangladesh right, ebong leather and leather products from Bangladesh being talked about for what they have achieved, as the leather industry more loudly promotes leather as responsibly made and sustainable, current Savar remains a major sore point that cover, but ekhono Savar niye khali negative, kintu sheshe kotha ta dekhen, a properly structured Bangladesh leather industry should be able to take some of the business that will leave China as costs there rise and companies put resilience into their supply chains. Surely the leather industry can help this put in the right direction. Eta shudhu amader fight na, Dr. Mike Redwood er moto lokke niye amader shonge niye eshe onar sathe open up kore amra kintu ei fight ta jitte pari. Thank you very much. Thank you Nasim bhai to insightful presentation er jonno. প্যানেল ডিসকাশনে যেতে যাচ্ছি। প্যানেল ডিসকাশনে আমি শুরুতে আমি অনুরোধ করব মিস্টার মহিউদ্দিন আহমেদ মাহিন, চেয়ারম্যান বাংলাদেশ ফিনিশ লেদার, লেদার গুডস এন্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। মাহিন ভাই আপনার সময় 3 মিনিট, আপনার 3 মিনিটে যদি শেষ করতে পারেন। ধন্যবাদ আপনাকে, আমি এই সময়ের মধ্যেই শেষ করতে
চেষ্টা করব আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সভাপতি উপস্থিত গেস্ট অফ অনার এন্ড বিশেষ অতিথিদের সকলকে আমি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমার নিজের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এখানে তিনজন যে রিকমেন্ডেশন দিয়েছেন সেই রিকমেন্ডেশনের সাথে আমি সম্পূর্ণ একমত পোষণ করছি আমরা ভাবছি যে এইভাবে যদি আমরা চলি আগামী দিনে আমরা একটা ভালো জায়গায় যেতে পারবো আমি শুধুমাত্র দুই একটি কোনো চর্বিত চর্বণ করবো না দুই একটি পয়েন্ট আমি একটু ডিসকাস করবো আমার মনে আছে এবং আমি মনে করি আমাদের উপদেষ্টা মহোদয় এখানে উপস্থিত আছেন তার সাথে আমাদের একটা সভা হয়েছিল সেটা হলো গিয়ে যেদিন বাংলাদেশে প্রথম কোভিড পেশেন্ট ধরা পড়ে আমরা তখন তার রুমে ছিলাম সেটা হলো গিয়ে এই গত বছরের মার্চ মাস সেখানে আমাদের কিছু কথা হয়েছিল তিনি আমাদের সম্মুখে রাজকের চেয়ারম্যানের সাথে কথা বলেছেন হাজারীবাগের জায়গাটার ব্যাপারে একটা বিধি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা দেখলাম যে তারপরে রাজকের চেয়ারম্যানের কাছে আমরা দুবার তিনবার চিঠি দিয়েছি তার কোনো আনসার আমরা এখনো পাইনি প্রায় 15 মাস হতে চললো আমার বক্তব্য হলো এই সরকার যদি চলে হলো গিয়ে অশ্বগমনে কেন সরকারি প্রতিষ্ঠানের কিছু কর্মকর্তা তারা গজেন্দ্র গমনে চলবে সম্ভব গতিতে যাবে এবং তার জন্য আজকে আমাদের এই সাফারিজ গুলো হবে গত 3 বছরে হাজারীবাগের জায়গার উপরে যে ব্যাংকের ইন্টারেস্ট হয়েছে আমাদের এখানে 5,000 কোটি টাকা বিনিয়োগ আছে হাজারীবাগে সেখানে আজকে প্রায় 2,000 কোটি টাকার এক্সট্রা যে ইন্টারেস্ট হবে এখন শুধুমাত্র রাজুকের এই নির্বুদ্ধিতার জন্য আমাদের এই 2,000 কোটি টাকার লোডটা আমাদের যেটা এসে পড়েছে এই সমস্যার সমাধানটা কে করবে আমাদের প্রশ্ন হলো আমরা সবাই এগিয়ে যেতে চাই সরকার এই এখানে সাপোর্ট দিচ্ছে মাননীয় অ্যাডভাইজার সমস্ত প্রচেষ্টা চালাচ্ছে কিন্তু সরকারি কর্মকর্তা সকলে না কেউ কেউ তাদের যে উদাসীনতা তাদের যে নৈর্ব্যক্তিকতা এই সমস্ত কারণে আমরা যে পিছিয়ে আছি এই সমস্যার সমাধান হওয়া দরকার নীতি সহায়তা স্ট্রিক্টলি থাকা দরকার যেখানে নাসিম মঞ্জুর সাহেব বললেন যে এখানে যদি ভালো যারা শিল্প শিল্পীর সাথে আছে যারা থাকতে চায় তাদের এই প্রেজেন্ট পরিস্থিতিতে এখান থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে রকমের সুযোগ সুবিধাগুলো দেওয়া দরকার একটা লং টার্ম আপনার লোন পেমেন্ট রিশিডিউল করে দিয়ে দেওয়া দরকার দীর্ঘ সময় তাহলে বিজনেসটা সিকিউর থাকবে ব্যাংকের টাকা সেটাও সিকিউর থাকবে টাকাও ফেরত দিতে পারবে আর সর্বোপরি হাজারীবাগের জায়গাটা যদি ফ্রি করে দেওয়া যায় তাহলে এই জায়গা বিক্রি করে আমরা ব্যাংকের লোনও শোধ করে দিতে পারি আমরা দেখি যে আপ স্ট্রিম থেকে অলওয়েজ ডাউন স্ট্রিমে জল যায় এখন বলতেছে যে এখানে বোধহয় কোনো একটা সমস্যা আছে এখানে আমরা ট্যানারি করেছি হার্ড সার্ফেস থেকে চলে গেছে জায়গায় সেখানে শিকদার মেডিকেল কলেজ থেকে আরম্ভ করে শত শত বিল্ডিং এর রাজকের পারমিশন দিয়ে দিচ্ছে আর হাজারীবাগে যেখানে আমাদের হার্ড সার্ফেস এর উপরে ট্যানারি করা সেটা এখনো সেই রেড জোনে পড়ে রেখেছে আমি মনে করি অ্যাডভাইজার মহোদয় এটাতে নজর দেবেন অল কমপ্লায়েন্স ইস্যুতে সম্মানিত সভাপতি এবং আজকের এই ওয়েবিনারের মাননীয় প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সম্মানিত রমেশ সাহেব এবং উপস্থিত আছেন আমাদের লেদার সেক্টরের পাইনিয়র জনাব সৈয়দ মঞ্জুর আলী সাহেব এবং উপস্থিত আছেন ইআরএফ এবং এশিয়া ফাউন্ডেশন র‍্যাপিড সহ সাংবাদিক ভাইবৃন্দ আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে প্রথমেই অভিনন্দন জানাই যে এই সময়ের ভিতরে আপনারা একটা সময়োপযোগী ওয়েবিনারের আয়োজন করেছেন আমি এটুকু বলবো যে কিনোট রিপ্রেজেন্টেট যে তিনজন আছেন তার সাথে আমি একমত পোষণ করি এখানে প্রথমে বলা হয়েছে যে আপনার রাজ্জাক ভাই বললেন যে আমাদের গ্রোথ আসলে 18% যদিও দেখাচ্ছে যে লেদারের গ্রোথ বেড়েছে সেখানে কিন্তু আপনার নাসিম একটা যথার্থ বলেছেন যে আপনি যদি 19 সাল দেখেন বা বিফোর কোভিড সেখান থেকে কিন্তু গ্রোথ খুব একটা বাড়েনি সুতরাং আমাদেরকে এই বছর টার্গেট দিয়েছে রপ্তানির লেদার গুডস ফুটওয়্যারে $1.3 বিলিয়ন আমরা মনে করি যে পলিসি সাপোর্টগুলো যদি দেওয়া হয় তাহলে আমরা এটা অ্যাচিভ করতে সক্ষম হব এইখানে আমরা সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হলো যে আমরা আরএমজি এবং আর যদি অন্য সেক্টর বলি আমার লেদার সেক্টরের কথা বলি বা ফুটওয়্যারের কথা বলি এখানে দেখেন এখানে কিন্তু একটা ডিসক্রিমিনেশন রয়ে গেছে এখানে আমরা প্রত্যেক বছর আমাদেরকে বন্ডেড রেনুয়েল আমার করতে হয় বন্ডেড অডিট করতে হয় আর এখানে আরএমজিতে কিন্তু 3 বছর পর করে
এই যে বৈষম্যটা, এই বৈষম্য যদি দূর করা না হয় আসলে শিল্প এগোবে না। এবং পাশাপাশি আপনার কমপ্লাইন্টের বিষয়গুলো যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং আমাদের সবাই অবগত আছেন সাংবাদিক ভাইরাও যে এইখানে কমপ্লাইন্টের কারণে কিন্তু আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা যদিও 2017 সালে আমরা চলে গিয়েছি খাবারে, কিন্তু আমাদের কিন্তু ওই সময় সিটিপি প্রস্তুত না অবস্থায় নিয়ে গেছে। আমরা গতকালকে আমাদের একটা আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাথে সভা ছিল, আপনারা জানেন যে কুরবানি আসলেই আসলে সব মিনিস্ট্রিগুলো আপনার সজাগ হয় লেদার সেক্টরের ব্যাপারে, এবং বাকি বছর সময়গুলোতে কিন্তু তারা খুব একটা মনোযোগ দেয় না। আমি মনে করি যে মাননীয় উপদেষ্টা মহোদয় যদি আমাদের সদয় দৃষ্টি দেন, আমরা এইসব থেকে উত্তরণ করতে পারবো। এখানে দেখা যাচ্ছে যে কুরবানির পশুর চামড়া আপনার 500 কোটি টাকা আপনার ব্যবসা হয়। এখানে আমাদেরকে বলছে ব্যাংক যে 585 কোটি টাকা আমাদের জন্য বরাদ্দ রেখেছে, এটা কিন্তু দীর্ঘ 20 বছর যাবত বরাদ্দ দিচ্ছে, এটা রেনুয়েল করে দিচ্ছে। গত বছর আপনার ট্যারানি মালিকটা 65 কোটি টাকা আপনার ডিসবার্স পেয়েছে, কিন্তু এই বছর যেটা বললো বাংলাদেশ ব্যাংকের বাণিজ্যিক ব্যাংকের যারা এমডি আছেন ওনারা বললেন যে যে 65 কোটি টাকা আমাদেরকে দিয়েছেন তার ভিতর 60-70% রিকভার হয়েছে। অর্থাৎ এই বছর কিন্তু আমাদের লোন যে সেনশন হবে, সেনশন হবে কিন্তু আপনার ওই উইথ পূর্বেরটাই 585 কোটি টাকা কিন্তু দিবে আপনার, হয়তো বা 40-50 কোটি টাকা, যেটা প্রয়োজনীয় তুলনা অপ্রতুল। আর আমি মনে করি যে এই যে কাঁচা চামড়ার ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার মানদাতার আমলের এটাকে উন্নতি করতে হবে। এটাকে যদি উন্নতি না করা হয় তাহলে আপনার এই অব্যবস্থাপনা আপনার থেকে যাবে। সুতরাং আমরা মনে করি যে এটা একটা ইন্টিগ্রেটেড ওয়েতে আমাদের এগোতে হবে। এটা শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, প্রাণী সম্পদ মন্ত্রণালয় সহ যদি এটা কাজ করে তাহলে আমি মনে করি যে এটা উপকৃত হবে। আর এখানে নাসিম ভাই বলেছেন, ইসুফ ভাই বলেছেন যে এলডিএফ এর কথা, হয়তো বলেছে যে এলডিএফ আপনার এখানে আসলে লেদার ডেভেলপমেন্ট একটা ফাউন্ডেশন করার কথা বলছে, যদিও এখানে টাস্কফোর্স হয়েছে, এইখানে টাস্কফোর্সে কিন্তু আন্ত মন্ত্রণালয়ের সমন্বয়ে এই টাস্কফোর্স হচ্ছে শিল্পমন্ত্রী মহোদয় এটা সভাপতি। এইটাকে যদি এই এই টাস্কফোর্সটা যদি আপনার প্রত্যেক 3 মাস অন্তর অন্তর যদি এটা সভা করা হয়, কোথায় কোথায় আপনার যে সমস্যাগুলো হচ্ছে এই সমস্যাগুলো চিহ্নিত করে আপনার কিন্তু এটা সমাধান করা আপনার সম্ভব। এখন আমি পরিশেষে বলবো যে আমি সিটিপির কথা বলবো, যে সিটিপি আপনার যে যেটা হয়েছে সেটা আসলে কিছু কিছু লুফল আছে যেটাকে আপনার রিকভার করা সম্ভব। এখানে আমাদের যে মডার্নাইজেশনের কথা বলেছেন নাসিম ভাই, এটা যথার্থ বলেছেন। এখানে আমি মনে করি যে যারা ব্যবসা করতে পারবেন না তারা এক্সিট পলিসি নিয়ে আপনার চলে যাওয়াই ভালো আমি মনে করি, আর যারা ব্যবসা করতে পারবেন তাদের সুযোগ সৃষ্টি করে দেওয়া উচিত। আর আমি বিশেষত আরেকটি কথা বলবো যে হাজারে বাগের ব্যাপারে মাইন ভাই বলেছেন, আমরা মনে করি এখানে প্রায় 70 একর জায়গার উপরে হাজারে বাগের ট্যানের শিল্প প্রতিষ্ঠিত, কিন্তু রাজুক যে প্ল্যান নিয়ে র মেটেরিয়ালস থাকলেই হবে না, শুধুমাত্র আমাদের গুণগত মানসম্পন্ন চামড়া আছে এটা ঠিক, কিন্তু চামড়াকে প্রসেস করে পণ্য তৈরি করা, এবং এই প্রসেসের মধ্যে যেহেতু চামড়া শিল্প কিন্তু একটি মোস্ট পলিউটিং ইন্ডাস্ট্রি বলা যায়, যদি না আমরা পলিউশনের দিকটাকে অ্যাড্রেস করি, এখানে প্রচুর কেমিক্যাল, এই জিনিসগুলো কিভাবে ডিসপোজ আপ করতে হবে যাতে পৃথিবী মানুষ এবং এই প্লান্ট যে হেলথ এর বিষয়গুলো সেটাতে ধ্বংস না হয় সেই জিনিসগুলো দেখতে হবে। তার সঙ্গে সঙ্গে লেবার রাইটস এর বিষয়গুলো আসে, যেহেতু আমরা এলডিসি গ্রাজুয়েশন করে যাচ্ছি, তো পৃথিবীর বুকে আমাদেরকে যখন সক্ষমতা আমরা প্রদর্শন করছি, ঠিক তেমনি ভাবে আমাদেরকে ওই জায়গাগুলো কিন্তু লেবার রাইটস এর জায়গা, এনভায়রনমেন্টাল পলিউশনের জায়গা, এখানে দেখাতে হবে যে হ্যাঁ আমরা সেইগুলো অ্যাড্রেস করছি। এইগুলো করে যদি আমরা কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করতে পারি তাহলে বাংলাদেশ থেকে রপ্তানি বৃদ্ধি না পাওয়ার কোনো কারণ নাই। আমাদের আমি মনে করি যে ভবিষ্যতের যে শক্তির জায়গা হবে, যে এতকাল যদি বাংলাদেশের অর্থনীতির শক্তির জায়গাগুলো আমরা দেখি
সেটা কিন্তু কৃষি খাত বা রেমিটেন্স থেকে আসে এবং রপ্তানি, এবং কোন রপ্তানি মোটামুটি কিন্তু আনস্কিল্ড লেবারদের যে কর্ম দক্ষতার ফসল, যে মূলত গার্মেন্টস বা যেগুলো আমরা পণ্য রপ্তানি করি। কিন্তু আগামী 25 বছর আমি মনে করি যে আমাদের যে বিপুল সংখ্যক শিক্ষিত যুব সমাজ এখন যুক্ত হচ্ছে আমাদের শ্রমশক্তিতে, আমাদের প্রায় 100টা বিশ্ববিদ্যালয় আছে বোধহয় এখন, তো সেইখান থেকে তারা বের হয়ে এসছে, অন্য অন্য টেকনিক্যাল এডুকেশন যে ইনস্টিটিউশন সেখান থেকে বের হয়ে এসছে। তো এই বিপুল সংখ্যক শিক্ষিত শ্রমশক্তি যখন শিল্প কলকারখানা সেবা খাত এবং অফিস আদালতে যুক্ত হবে, আমার মনে হয় যে আমাদের ওই ঘাটতি গুলো, যে টেকনোলজিক্যাল ইনোভেশনের যে ঘাটতি গুলো, স্কিল পণ্য উৎপাদনের যে ঘাটতি গুলো আমরা আশঙ্কায় আছি যে পারবো কিনা, আমার মনে হয় যে ভয়ের কোনো কারণ নাই। এলডিসি গ্রাজুয়েশন পরবর্তীতে আমরা যদি এরকম হাই এন্ড প্রোডাক্ট তৈরি করার এন্টারপ্রেনিয়ররা উদ্যোগ নিয়ে থাকেন, তাকে সাপোর্ট দেওয়ার মতো জনশক্তি বাংলাদেশে এখন তৈরি হচ্ছে। এবং এখন প্রযুক্তির যুগে যেহেতু বাংলাদেশ চাইলেই বিশ্বের যে কোনো জায়গা থেকে কিন্তু নতুন প্রযুক্তি এনে এখানে স্থাপন করতে পারেন, তার উৎপাদন প্রক্রিয়ায় সংযুক্ত করতে পারেন, সুতরাং সেটাও আর খুব বেশি বাধা নয়। সুতরাং আমি মনে করি যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। এলডিসি গ্রাজুয়েশন পরবর্তীতে আমাদের যে ধরনের পদক্ষেপ নিতে হবে, আমাদের প্রেফারেন্সিয়াল বাণিজ্য সুবিধা বজায় রাখা বা আমাদের নতুন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কনক্লুড করা, বিশ্ব বাণিজ্য সংস্থাতে আমাদের যে চলমান আলোচনাগুলো আছে, নেগোসিয়েশন চলমান আছে, যে আমাদের প্রেফারেন্সিয়াল সুবিধা আরো বেশি দিন বাড়ানো যায় কিনা, অথবা যেগুলো আপনার অন্যান্য খাত ভিত্তিক আছে, ফার্মাসিউটিক্যাল এবং অন্যান্য জায়গা, সেগুলো নিয়েও আমরা কাজ করছি। তো আমি আশা করি যে এই বছর রপ্তানিতে যে প্রবৃদ্ধি আমরা দেখতে পেয়েছি চামড়া খাতে, মাঝখানে গত 2-3 বছর অনেক কমে গিয়েছিল, তো এইটাকে আমরা ধরে রেখে ভবিষ্যতে এই খাতকে যেন আরো বেশি এগিয়ে নিয়ে যেতে পারি, সেই ব্যাপারে আমার ব্যক্তিগত এবং মন্ত্রণালয় থেকে সকল চেষ্টা অব্যাহত থাকবে। আজকে আমার কথা শোনার জন্য সবার প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সচিব মহোদয় চমৎকার আলোচনার জন্য। এ পর্যায়ে আমরা আমাদের আজকের ওয়েবিনারের প্রধান অতিথির বক্তব্য শুনব। আমি অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা জনাব সালমান এফ রহমান এমপি, যিনি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে চামড়া শিল্পকে এগিয়ে নিতে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন, এবং আমরা জানি যে বেসরকারি খাতের বিকাশে সর্বত্র তিনি নেতৃত্ব সফল নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আমি এবারে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় উপদেষ্টা। জি আসসালামু আলাইকুম। যুক্ত আছে সবার পক্ষ থেকে আপনাকে স্যার অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। না না, অনেক অনেক ধন্যবাদ। আমি কিন্তু আসলে আমি বলি আপনাকে, যদিও এটা হবে যে আপনাদের মুখের উপরে বলতেছি, কিন্তু আই এম রিয়েলি অ্যাকচুয়ালি খুবই আপনাদের আমি ইমপ্রেস যে ইকোনমিক রিপোর্টার্স, আপনি জানেন আমি অনেকগুলি আপনাদের প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি, কিন্তু প্রত্যেকবার আমি যখন আপনাদের প্রোগ্রাম অ্যাটেন্ড করি, আপনাদের যে যারা যাদেরকে আপনারা নিয়ে আসেন, যেটা আজকে করেছেন, ইটস ভেরি ইমপ্রেসিভ, কারণ আপনারা খুব সুন্দরভাবে এই প্রোগ্রামগুলি আয়োজন করেন। এবং ইউসি হয় কি আমাদের এখানে অনেক সেমিনার, অনেক আপনার জুম মিটিং গুলি হচ্ছে, অনেকগুলি ওয়ার্কশপ হয়, কিন্তু যদি এটা ডিসকাশন গুলি যদি প্রোডাক্টিভ না হয় তাহলে অনেক ফ্রাস্ট্রেটিং হয়ে যায়, দ্যাট আমরা এত সময় দিলাম কিন্তু প্রোডাক্টিভ হয় না। কিন্তু আমি দেখেছি যে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের যতগুলি প্রোগ্রাম আমি অ্যাটেন্ড করেছি সবগুলিও কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এটাকে অর্গানাইজ করেন, খুব ভালো প্রেজেন্টেশন গুলি হয়, আপনারা যাদেরকে সিলেক্ট করেন অ্যাজ দ্য প্যানেল স্পিকার, যাদেরকে আপনারা নিয়ে আসেন, যে সাবজেক্টের উপরে আপনারা অর্গানাইজ করেন, সেটাতে খুব প্রোডাক্টিভ ডিসকাশন হচ্ছে আজকের মতন। তো আমি প্রথমেই আমাদের আমার সদ্য মনজুর আল্লাহ ভাই আছেন এবং আমাদের বাণিজ্য সচিব মহোদয় আছেন এবং আরো যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম।
এবং আমি ইআরএফ কে এবং আপনার এশিয়া ফাউন্ডেশন আর ট্রাইড কে আমি ধন্যবাদ জানাইতে চাই এবং অভিনন্দন জানাইতে চাই আজকের এই ওয়েবিনারটা আয়োজন করার জন্য এবং আমাকে এখানে প্রধান অতিথি করার জন্য এবং কয়েকটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য। প্রথমে আমি যে তিনটা আমাদের যে কিনোট প্রেজেন্টেশন হয়েছে তিনজনেরই প্রেজেন্টেশনটা খুবই চমৎকার প্রেজেন্টেশন হয়েছে, আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং এখান থেকে অনেক কিছু আমি নিজে কিন্তু ব্যক্তিগতভাবে আমি অনেক কিছু নতুন তথ্য পেয়েছি এবং আমার জন্য ভালো এটা একটা শিক্ষার আপনার অপরচুনিটিটা হয়েছে। এবং তার সাথে যারা আরো যে কমেন্ট গুলি আছেন যারা সবাই আপনার অন্য প্যানেলিস্টরা এবং যখন আপনি উন্মুক্ত করেছে দিয়েছিলেন সবাই যারা কথাগুলি বলেছেন আমি সবগুলি খুব কেয়ারফুলি নোট করেছি, খুবই ইন্টারেস্টিং কথাগুলি এসছে। তো আমি যে প্রথম যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হলো যেটা মঞ্জুরিলা ভাই বললেন যে আমরা এটা চেষ্টা করতেছি এবং গত দু বছর থেকে আমি চেষ্টা করতেছি এবং আমাকে এই দায়িত্বটা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছিলেন, বলেছিলেন যে তুমি সাভারটা দেখো কি করা যায়। তো আনফরচুনেটলি যদিও আমরা অনেক অগ্রসর হয়েছি কিন্তু আমি কিন্তু আনফরচুনেটলি আমি মনে করি আমি এখনো কিন্তু যে সফলতাটা চেয়েছিলাম সেটা আমরা কিন্তু পারি নাই। কিছু কিছু কাজ হয়েছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা জিনিস আমি বলবো যেটা আমি মনে করি মানে আমি আগে পজিটিভ সাইড গুলি বলি তারপর আমি নেগেটিভ সাইডটা বলবো। পজিটিভ সাইডটা যেটা আমার আমি মনে করি হয়েছে ইজ দ্যাট একটা সার্ভারটাকে আমরা একটা স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসতে পেরেছি। আমার মনে আছে আপনার ফ্রম ইন্ডাস্ট্রি সাইড তখন খুব রিজার্ভেশন ছিল যখন আমি প্রথম বলেছিলাম যে এটার ম্যানেজমেন্টটাকে কিন্তু অ্যাসোসিয়েশনটাকে একটা জয়েন্ট কোম্পানি করে করা হবে, তখন কিন্তু দেয়ার ওয়াজ লট অফ রেজিস্ট্যান্স বলবো না আমি বলবো যে তখন বেসরকারি খাতের যারা মানে এখানে কনসার্নড অ্যাসোসিয়েশন গুলি ছিল তাদের মধ্যে কিন্তু একটু কনফিউশন ছিল এটা কিভাবে হবে। তো ওটা সেই জিনিসটা এখন আমরা কিন্তু ওভারকাম করতে পেরেছি, কোম্পানিটা ফর্ম হয়ে গেছে, আমরা একটা সিইওটাও অ্যাপয়েন্ট করতে পেরেছি। তো এই যে স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট ছিল দ্যাট আমরা যখন এই সার্ভার সিটিপিটাকে যখন আমরা ঠিক মতন করে ফেলতে পারবো তাহলে এটার ম্যানেজমেন্টটা কিভাবে হবে, তো সেটার একটা স্ট্রাকচার দরকার ছিল, সেটা ইজ ইন প্লেস অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ। এটার জন্য আমি সবাইকে যারা এটার সাথে জড়িত আছেন সবাইকে আমি অভিনন্দন জানাতে চাই। এখন যেখানে আমার মেইন ব্যর্থতাটা যেটা আমাদের হয়েছে দ্যাট আমরা এটাকে এখনো কিন্তু কমপ্লায়েন্ট করতে পারি নাই এবং যে কথাটা বলা আছে নো কমপ্লায়েন্স নো বিজনেস, দিস ইজ অ্যাবসলুটলি ভেরি ভেরি ট্রু। তো এখানে এটা কমপ্লায়েন্ট করার জন্য আমি যে কাজটা এখন যেটা করেছি যে একটা উদ্যোগটা আমি নিয়েছি, আসলে আগে আমি বলি যে কেন এখানে এটা কমপ্লায়েন্ট আমরা করতে পারি নাই, কমপ্লায়েন্ট করতে পারি নাই বিকজ এখানে ডিজাইন অফ দ্য সিইটিপি যাদেরকে কন্ট্রাক্টর চাইনিজ কন্ট্রাক্টরদেরকে যা দেওয়া হয়েছিল এগুলিও এখানে অতীতে দেওয়া সাম আমি মনে করি ভুলগুলি করা হয়েছে যার কারণে দেয়ার হ্যাজ বিন লট অফ ইস্যুস। কিন্তু একটা জিনিস আমি এখানে বলতে চাই এন্ড এখানে আমি কিন্তু একটু যেটা বলি উচি এই সাভার ইটিপির দ্য হোল থিং আপনার একটা তো ছিল কন্ট্রাক্টর, ফাইন কন্ট্রাক্টরের আমি দোষ বলতে পারবো কিন্তু আমি আমার কাছে যেটা মনে হচ্ছে যে কন্ট্রাক্টর থেকে বড় দোষটা হইল কনসালটেন্ট এবং কনসালটেন্টটা এখানে ছিল আপনার বিউয়েট এবং আমি বিউয়েটের আজকের এই ওয়েবিনারের মাধ্যমে আমি বিউয়েটের কর্তৃপক্ষকে আমি যেটা বলতে চাচ্ছি দ্যাট দে শুড বিউয়েট হ্যাজ আ ভেরি গুড স্ট্রং রেপুটেশন
সরকারে আমরা যখনই কোনো জিনিস কিছু করতে চাই, কোনো যদি সন্দেহ থাকে আমরা বলি কি ঠিক আছে বিয়েট কে বলো, বিয়েট যদি সার্টিফাই করে দিবে তাহলে এটা অ্যাকসেপ্টেবল হবে। দিস ইজ দি মাইন্ডসেট অফ দি গভর্নমেন্ট, কে বিয়েট কে উপরে আমরা ডিপেন্ড করতে পারি। কিন্তু এই সিইটিপির কেসে আমি কিন্তু মনে করি বিয়েট আমাদেরকে কিন্তু খুব সাংঘাতিক ভাবে শুধু লেট ডাউন আমাদেরকে করে নাই, দেশের সাংঘাতিক ক্ষতি করেছে। আমার আই হ্যাভ হ্যাড ট্রিমেন্ডাস নাম্বার অফ মিটিং, আর বিয়েট এর যে কনসালটেন্ট আছেন উনি সবসময় আমাদেরকে অ্যাসিওর করতেছেন কি আগামী 15 দিনে এটা ঠিক হয়ে যাবে, আগামী 20 দিনে এটা ঠিক হয়ে যাবে। লাস্টে যখন এটা হলো না তখন উনি ব্লেম করতে শুরু করলেন কি যারা এটা ব্যবহার করে তারা ঠিক মতন ব্যবহার করে না। ওনাদের বিয়েট এর নিজের ডিজাইনের যে ফল্ট আছে, যে কন্ট্রাক্টরদেরকে কন্ট্রোল করার যে ফল্ট আছে, ওগুলি নিয়ে কিন্তু ওনারা কোনোদিন এটা স্বীকার করতে রাজি হন নাই। তো আমি কিন্তু রিকোয়েস্ট করব দ্যাট বিয়েট শুড রিয়েলি লুক ইন টু দিস, কে হাউ কুড দে অ্যালাউ সামথিং লাইক দিস টু হ্যাপেন। এটা হলো আমার একটা, আই ফিল স্ট্রংলি অ্যাবাউট দিস ম্যাটার। আর একটা হলো গোয়িং ফরওয়ার্ড এখন কি করা যায়। তো আমি কিন্তু মনে করি যেহেতু একটা ইনভেস্টমেন্টটা হয়ে গেছে, এটাকে এখন বাদ দিয়ে ভেঙে দিয়ে আবার নতুন করে করাটা ইজ নট পসিবল, ইট ইজ নট প্র্যাকটিক্যাল। কিন্তু যেটা করা যায়, যা ইনফ্রাস্ট্রাকচার আছে এটার ম্যানেজমেন্ট, এবং এটাকে আমরা বিএমআরই যদি করতে পারি, এটাকে আমরা যদি একটা প্রফেশনাল ইন্টারন্যাশনাল কাউকে দিয়ে অন এ পিপিপি বেসিস, অন দ্য বেসিস দ্যাট ঠিক আছে তুমি এটা টেক ওভার করো, এটাকে ঠিক করার জন্য যা টাকা পয়সা লাগবে তুমি এটাতে ইনভেস্ট করো, আর তুমি এটা ওভার এ পিরিয়ড অফ টাইম চার্জ করে এটা রিকভার করো, এটা একটা মডেল হইতে পারে। আরেকটা মডেল হইতে পারে কি না ঠিক আছে তুমি আমাদেরকে বলো এটাকে অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, LWG স্ট্যান্ডার্ডে, LWG কমপ্লায়েন্স, LWG সার্টিফিকেশন নেওয়ার জন্য যা যা করার জন্য আর কত টাকা লাগবে, কত ইনভেস্টমেন্ট লাগবে সেটা তোমরা আমাদেরকে জানাও, এবং এটা তোমরা ম্যানেজ করার জন্য কিভাবে এটা ভবিষ্যতে ম্যানেজ করা যাবে সেটা আমাদেরকে বলো। এখানে একটা সিরিয়াস প্রবলেম আছে, সেটা হচ্ছে ক্যাপাসিটি। আসলে কিন্তু এটা যখন অরিজিনাল ডিজাইন করা হয়েছে ইট ইজ আন্ডার ক্যাপাসিটি, তো এখন এখানে আমাদেরকে সেটা থাকতে হবে। তাহলে যদি এটা অ্যাকচুয়ালি আন্ডার ক্যাপাসিটি আছে, যদি আমরা এটা ক্যাপাসিটিটাকে বাড়ানো যায় সেটা দেখতে হবে, যদি বাড়ানো সম্ভব না তাহলে উই শুড রিস্ট্রিক্ট দি ইউজ, মানে যে ফ্যাক্টরিগুলি যে ক্যাপাসিটি আছে সিইটিপি, শুধু সেই ক্যাপাসিটিরই কিন্তু ফ্যাক্টরিগুলিকে কানেকশন দেওয়া উচিত, বাকিগুলির জন্য আবার একটা নতুন করে সেকেন্ড সিইটিপি বা হোয়াট এভার ওরকম চিন্তা করা দরকার। আর একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট যেটা বলা হয়েছে ইজ ওয়াটার ইউসেজ, দ্যাট যে যারা এটা ব্যবহার করতেছেন তাদের মধ্যেও কিন্তু একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে, যে তারা এক্সেস ওয়াটার ইউজ করলে আপনার এক্সেস ক্যাপাসিটি হয়ে যাচ্ছে সিইটিপি। সো এগুলি কাজ আছে। তো আমি অলরেডি একটা উদ্যোগ নিয়েছি, আমি একটা ইন্টারন্যাশনাল কোম্পানিকে বলেছি দ্যাট তারা এটা, আমি ইন্ডাস্ট্রি মিনিস্ট্রিকে আমি মাননীয় মন্ত্রীকে অনুরোধ করেছিলাম এবং উনি বিসিকে ইনস্ট্রাকশনটা দিয়ে দিয়েছিলেন। তারপরে একটা আপনার আন্তর্জাতিক কোম্পানি যারা সিইটিপি নিয়ে খুব ওয়েল নোন কোম্পানি বাংলাদেশে, তারা অলরেডি 2-3টা বড় ওয়াটার প্রজেক্টের সাথে জড়িত আছেন, তাদেরকে আমি, তারা অলরেডি কিন্তু সাভার সিইটিপির উপরে কাজ করেছে, তারা আমাকে খুব শিগগিরই একটা প্রেজেন্টেশন দিবেন এটা কিভাবে ঠিক করা যায়। তো আমি ওই প্রেজেন্টেশন পাওয়ার পরে আমি আশাবাদী যে এটাকে যদি আমরা দেখি এটা প্র্যাকটিক্যালি পসিবল হয় তাহলে এটা আমরা সেভাবে এটাকে আমরা সলভ করার চেষ্টা করব, বিকজ এটা সলভ না করা পর্যন্ত কিন্তু আপনারা সবাই যে কথাটা বলেছেন এটা নিয়ে আমরা অনেক কথা বলেছি, কথা বলার সময় শুড বি ফিনিশড, এখন বি শুড স্টার্ট ফর অ্যাকশন। এনিহাউ একটা জিনিস হয়েছে দ্যাট যদিও ইট ইজ নট কমপ্লায়েন্ট কিন্তু তবুও গত 2 বছরে অ্যাটলিস্ট এখন অপারেশনাল হয়েছে, আগে তো টোটালি আনঅপারেশন ছিল, ওটা তো জাস্ট ওখানে পড়েছিল, সেটা একটা
it has become operational. That has been one good thing. এখন এটাকে compliant করার হবে the next step. আরেকটা জিনিস যেটা হয়েছে that অনেক গোতাগতি করে ধাক্কা ধাক্কি করার পরেও এখন সাওয়ারের যে আদার ইনফ্রাস্ট্রাকচার গুলি ছিল মানে আপনার রাস্তাঘাট এটা সেটা আমি যা শুনেছি যে অনেক প্রায় শেষই হয়ে গেছে ইটস মাচ বেটার নাও যখন আমরা মঞ্জুরিলাল ভাই যেটা বললেন ওনার সাথে যখন আমরা প্রথম গেছিলাম তাহলে তো অবস্থা খুব রাস্তাঘাটের অবস্থাও খুব খারাপ ছিল সেই সাওয়ার এস্টেটে কিন্তু আমাকে বলা হয়েছে যে এখন কিন্তু জিনিসটা অনেকটা আপনার উন্নতি হয়েছে ইন দি জেনারেল ইনফ্রাস্ট্রাকচার এখন সলিড ওয়েস্টের একটা ব্যাপার আছে সেটাও আমাদেরকে অ্যাড্রেস করতে হবে সিরিয়াসলি সেটাই আমি আশা করি দ্যাট আমি যখন এই প্রেজেন্টেশন পাবো তারা সিটিপির কথাও বলবে এবং হয়তো সলিড ওয়েস্টেরও কথা তারা আমাদেরকে বলবে তো এটা হলো সিটিপির ব্যাপার এটা ইনশাল্লাহ আই থিঙ্ক উই আর দেয়ার নিয়ারলি দেয়ার এটাকে এখন সলভ আমরা করব দি সেকেন্ড পয়েন্ট যেটা তোলা হয়েছে ইজ দ্যাট আপনার হাজারিবাগ এখন হাজারিবাগ নিয়ে অনেক এখানে তো মাননীয় প্রধানমন্ত্রী একটা সিদ্ধান্ত দিয়েই দিয়েছেন দ্যাট এটাকে রেড জোন থেকে গ্রিন জোন করতে এখন এটাকে কিভাবে করা হবে হোয়াট আর দি কোন পদ্ধতিতে এটা করা যাবে এটা নিয়ে একটু চিন্তা আছে আমি কিন্তু আসলে আমি এই সপ্তাহ শেষে আমি কিন্তু একটা ডেলিগেশন যাচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট বিনিয়োগের ডেলিগেশন আমেরিকায় যাচ্ছে আমার নেতৃত্বে তো আমি এই সপ্তাহ শেষে আমি কিন্তু আমেরিকা চলে যাচ্ছি কিন্তু তারপরেও আমি এই ওয়েবিনার হওয়ার দৃষ্টিতে আমি এই বৃহস্পতিবারে আমি রাজ্যের চেয়ারম্যান ওনাদের টিমকে আমি বলেছি আমার সাথে দেখা করতে এবং আমি চাই যে ওই সময় যদি বিরতির পর আবার স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে জানাবো আরো কিছু খবর আপনি মিউট করেন তো যে কথাটা বলছিলাম আমি আমাদের যারা আছেন ইনফ্যাক্ট শাহিন আর মাহিন এখানে আছেন আর নাসিমও আছেন আমি মনে করি আপনারাও যদি বৃহস্পতিবারে সন্ধ্যায় আমি ওনাদেরকে ডেকেছেন আপনারা আসেন আমি ওয়ান্স যাওয়ার আগে আমি চেষ্টা করতেছি হাজারিবাগের উপরে একটা আমাদের সেন্স অফ ডাইরেকশন যেন চলে আসে এটা ইজ অনেক দিন হয়ে গেছে এটা শুধু শুনতেছি হবে হবে কিন্তু এটাকে আমাদের এখন করতে হবে ডেফিনেটলি আরেকটা জিনিস যেটা বলা হয়েছে ইজ দ্যাট ডেফিনেটলি যে কথাটা ভেরি ইম্পর্টেন্ট এটা আমরা শুধু রপ্তানির উপরে কিন্তু আচ্ছা আমি রপ্তানিটা শেষ করি তারপর ডোমেস্টিকে আসবো যে কথাটা বিল্ডের এক্সিকিউটিভ বলেছেন এক্সিকিউটিভ ডাইরেক্টর বলেছেন ফেরদৌস আরা যেটা বললেন দ্যাট ইজ ভেরি ভেরি ট্রু এটাও একটা জিনিস যেটা নিয়ে সরকারের নীতিগত এটা সিদ্ধান্ত হয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রী এটাকে বলেছেন করো কিন্তু সামহাও এটা বাস্তবায়ন করতে গিয়ে আমরা পারতেছি না যে আমি সবসময় একটা কথা বলে আছি ইংরেজিতে একটা কথা আছে নাথিং সাকসিডস লাইক সাকসেস এবং আমাদের আরএনজি সেক্টর ইজ আ সাকসেসফুল সেক্টর এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না দ্যাট ইজ বিন ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল সেক্টরস অফ বাংলাদেশ উই আর নট এ কটন গ্রোয়িং কান্ট্রি তারপরেও আমরা কিন্তু উই আর টুডে দি সেকেন্ড লার্জেস্ট টেক্সটাইল এক্সপোর্টার ইন দি ওয়ার্ল্ড হাউ তো আমার কথা হলো যে যে সুবিধাটা আমরা গার্মেন্টকে দিয়েছি সেই সুবিধা যদি আমরা অন্য সেক্টরকে দেই এটা তো কিন্তু একটা মানে রকেট সায়েন্স না এটা তো এনিবডি উইল সে দ্যাট যে যে সুবিধাটা আমি গার্মেন্টকে দিয়েছি এই সুবিধা আমি অন্য সেক্টরকে দিলে গার্মেন্ট যেভাবে আপনার সফলতা অর্জন করেছে অন্য সেক্টররাও ঠিক সেভাবে করতে পারবে উনি বললেন দ্যাট ওয়ার্ল্ড ব্যাংক আইএফসি ওনারা স্টাডি করেছেন বলেছেন $8 billion পারবে আমার তো কোনো কোনো স্টাডি দরকার নেই এটা তো একটা কমন সেন্স এবং যেখানে মাননীয় প্রধানমন্ত্রী এটাতে একমত হয়ে গেছেন কি হ্যাঁ এটা যে আমরা গার্মেন্টকে যা সুবিধা দিয়েছি অন্যদেরকেও দেওয়া উচিত এখানে
বাণিজ্য সচিব মহোদয় আছেন, আমি ওনাকে রিকোয়েস্ট করব দ্যাট এটাকে আমাদেরকে রিয়েলি ফুল ফ্লেজেড এক্সপোর্ট প্রমোশনটা তো কমার্স মিনিস্ট্রির দায়িত্ব, আমি আপনাকে রিকোয়েস্ট করব দ্যাট এটার উপরে আমরা ফুল ফ্লেজেড যেন আমরা কাজ দেই, দ্যাট অল আদার সেক্টরস শুড গেট দ্য সেম বেনিফিট অ্যাজ দি গার্মেন্ট সেক্টর, ইটস সিম্পল অ্যাজ দ্যাট। এটা যদি আমরা করে দিতে পারি আপনি দেখবেন আপনার এক্সপোর্ট, ওয়ার্ল্ড ব্যাংক বলতেছে 10 বিলিয়ন, আমি কিন্তু মনে করি ওর থেকে অনেক বেশি কিন্তু আমাদের এক্সপোর্ট বৃদ্ধি হবে। তো এটার উপরে আমাদের ডেফিনেটলি কাজ করা দরকার। আর এখন আমি একটু ডোমেস্টিক কথা বলতেছি, যে একজন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর যেটা বললেন যে পরিবেশ বান্ধব, এটা শুধু এক্সপোর্টের বেলায় না, আমার কিন্তু ডোমেস্টিক ইন্ডাস্ট্রিতেও আমার কিন্তু কমপ্লায়েন্স দরকার। এবং আমাদের এই লেদার সেক্টরে যে আমার ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা আছে, এই যে বলা হয়েছে আমরা কিভাবে চামড়াটা শুধু না, বিফোর চামড়া আমরা কিভাবে আপনার এই যে কোরবানির সময় যে আমরা এগুলি মানে সব যে জবা করা হয় এটা কিভাবে জবাই করা হবে, এটা কিভাবে আপনার মানে যে মডার্ন টেকনোলজি মডার্ন কমপ্লায়েন্স করে এভরিথিং, যে লবণের কথা বলা হয়, প্রিজারভেশনের কথা বলা হয়, এটা আমাদেরকে একটা কি বলবো একটা ফুল ভ্যালু চেইন, যেটা কমপ্লায়েন্ট ভ্যালু চেইনটা আমাদেরকে কিন্তু ক্রিয়েট করতে হবে, স্টার্টিং ফ্রম দ্য লাইফ স্টক টু দি প্রসেসিং অফ দি চামড়া অ্যান্ড দেন কনভার্টিং দি চামড়া ইন টু ফিনিশ গুডস। তো সেটা করা দরকার। আমি লোকাল কমপ্লায়েন্সের ব্যাপারে আমি একটু বলতে চাই যে আমাদের ডোমেস্টিক কমপ্লায়েন্স নিয়ে কিন্তু উই আর ইন আ সিরিয়াস প্রবলেম, ভেরি ভেরি সিরিয়াস প্রবলেম। এই যে আপনার রিসেন্টলি যে আগুন, আপনার এই যে শেজান ফুডের যে আগুন লাগলো, এটাতে আপনারা দেখেছেন যে দিস মেড দি হেডলাইন ইন অল দি ইন্টারন্যাশনাল নিউজ। এবং আমাদের কিন্তু সাংঘাতিক আমি বলবো আমাদের দেশের কিন্তু ফ্রম এ পাবলিসিটি পয়েন্ট অফ ভিউ, ইমেজ পয়েন্ট অফ ভিউ, এটা আমাদের কিন্তু সাংঘাতিক ক্ষতি হয়েছে। এটা কিন্তু সরকার খুব স্ট্রংলি নিতেছে, FBCCI প্রেসিডেন্ট আমাদের সাথে কথা বলেছেন। আমরা কিন্তু এখন ডোমেস্টিক কমপ্লায়েন্স উপরে কিন্তু অনেক অনেক বেশি গুরুত্ব দেব। অ্যাকচুয়ালি গার্মেন্টের যে কমপ্লায়েন্সটা হয়েছে, ইট ওয়াজ বেসিক্যালি দ্য প্রেশার কেম ফ্রম দি ফরেন বায়ার্স, মানে আপনার বিদেশির যারা কিনতো, ব্র্যান্ডস যারা কিনতো, আপনার তাজরিন ফায়ার আগুনের পরে আর আপনার রানা প্লাজার দুইটা ঘটনার পরে তারা কিন্তু অ্যাকর্ড অ্যালায়েন্স এগুলি তৈরি করে আপনার অনেক চাপ সৃষ্টি করলো এবং সব গার্মেন্ট ফ্যাক্টরিটাকে রীতিমতো ফোর্স করলো মানে যে তোমাদেরকে কমপ্লায়েন্ট হইতে হবে। অ্যান্ড ওখানে অনেক ইনভেস্টমেন্ট করতে হয়েছে গার্মেন্ট ফ্যাক্টরিগুলিকে, স্ট্রাকচারাল এবং ফায়ার সেফটি, এই দুইটার উপরে অনেক। এবং এখন কিন্তু ব্র্যান্ডরাও কিন্তু এখন স্বীকার করে যে বাংলাদেশের গার্মেন্ট ফ্যাক্টরিরা কিন্তু পৃথিবীতে মোস্ট কমপ্লায়েন্ট ফ্যাক্টরি, কিন্তু যেহেতু এতগুলি কাজ করা হয়েছে আপনার স্ট্রাকচার আর ফায়ার সেফটির উপরে, এত বেশি টাকা ইনভেস্টমেন্ট করা হয়েছে বাই দি উদ্যোক্তারা, তারা নিজে ইনভেস্টমেন্ট করেছে, তুলনামূলকভাবে কিন্তু কম্পেয়ার টু মেনি আদার কান্ট্রিজ বাংলাদেশের একদিক দিয়ে যে রানা প্লাজা তাজরিন ফায়ার এটা খুবই দুঃখজনক ঘটনাগুলি, কিন্তু সেটা থেকে যে আমরা শিখতে পেরেছি আর সেটা থেকে যে আমরা কিছু রেমিডিয়াল মেজার্স নিয়েছি সেটা কিন্তু আমাদের দেশের জন্য ভালো হয়েছে। এখন কোয়েশ্চেনটা হলো কি আপনার ডোমেস্টিক ইন্ডাস্ট্রি এদেরকে কিভাবে আমরা ফোর্স করব। ওখানে তো ফরেন বায়ারের প্রেশার ছিল, ফরেন বায়ার বললো যে তোমরা যদি কমপ্লায়েন্ট না হও আমি তোমার জিনিসটা কিনবো না, কিন্তু ডোমেস্টিকে আমরা কি করব। তো আমি বলছি দ্যাট আমরা যেটা এখন সিদ্ধান্ত নেব দ্যাট আমরা ডোমেস্টিকটাকেও আমরা ঠিক যেরকম অ্যাকর্ড অ্যালায়েন্স যেভাবে কাজ করেছে, আমরা এখন আমি FBCCI অ্যাকর্ড অ্যালায়েন্স কিন্তু BGME এর সাথে মিলে এই কাজটা করেছে। আমরা এখন সরকার তরফ থেকে অ্যাকর্ড অ্যালায়েন্স এর মতন অর্গানাইজেশন ডোমেস্টিক এর জন্য তৈরি করে FBCCI এর সাথে আমরা কাজ করে মানে খুবই স্ট্রিক্টলি আমরা কিন্তু ডোমেস্টিক ইন্ডাস্ট্রিদেরকে
আমরা কমপ্লায়েন্ট করতে হবে, ফায়ার সেফটি আনতে হবে, স্ট্রাকচারাল আনতে হবে, আর যে যে ফ্যাক্টরি ফায়ার সেফটি না থাকে, স্ট্রাকচারাল সেফটি যদি না থাকে, তাহলে তাদের পণ্যকে আমরা কিন্তু ডোমেস্টিক মার্কেটে বিক্রি করাটা বন্ধ করে দিই। দে উইল নট বি এবল টু সেল দেয়ার ইফ দে আর নট প্রোডিউসিং দিস ইন প্রপার কমপ্লায়েন্ট কন্ডিশন। বিকজ যে কথাটা বলা হয়েছে যে পরিবেশ বান্ধব সোশ্যাল কমপ্লায়েন্স, এগুলি শুধু এক্সপোর্টের জন্য না, এটা আমার নিজের দেশের জন্য দরকার আছে। ইট ইজ আমাদের নিজের পরিবেশটাকে প্রোটেক্ট করতে হবে। আমি কমপ্লায়েন্ট হয়ে আন্তর্জাতিকভাবে পরিবেশটাকে করলাম, আর আমাদের নিজের পরিবেশটাকে আমরা নষ্ট করলাম, সেটা তো হইতে পারে না। সো দিস ইজ সামথিং উইচ উই আর টেকিং ভেরি ভেরি সিরিয়াসলি, এবং ডোমেস্টিক কমপ্লায়েন্সের উপরেও এখন আমরা কিন্তু অনেক কাজ করব। তো আরেকটা যে কথাটা বলা হয়েছে রিগার্ডিং দি ওয়ার্কার্স, লেবার রাইটস অ্যান্ড ওয়ার্কার সেফটি, এটাও কিন্তু সরকার ইজ গিভিং ইট লট অফ ইম্পর্টেন্স, লট অফ দিস থিং। আমাদের আমি কিন্তু মনে করি যে টু এ লার্জ এক্সটেন্ট আমাদের দেশে ওয়ার্কার রাইটসটা এখন আন্তর্জাতিক ভাবে এটা উই আর মিটিং দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস। যদি কিছু কিছু গ্যাপ থেকে থাকে সেটা আমরা কিন্তু অ্যাড্রেস করব, সরকার ইজ কমিটেড টু ডুইং দ্যাট। তো এই কয়েকটি কথা আই থিঙ্ক মোর অর লেস আমি চেষ্টা করেছি যে পয়েন্টগুলি উঠছিল সবগুলিটা অ্যাড্রেস করার জন্য। আবার আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আপনাদেরকে অভিনন্দন জানাই আজকের এই ওয়েবিনার আয়োজন করার জন্য এবং আমাকে এখানে কয়েকটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আপনারা জানেন আমরা কিন্তু খুবই কঠিন সময় থেকে সময় পার করতেছি, আপনার মহামারীটা যে এই কোভিডের এভরি ডে কিন্তু ইনফেকশনও বাড়তেছে, আমাদের ডেথ রেটও বাড়তেছে, আমরা কিন্তু এটা নিয়ে খুব এখন চিন্তিত আছি, এটা নিয়েও কাজ করা হচ্ছে কিভাবে ভ্যাকসিনের সমস্যাটা এখন অনেকটা সমাধান হয়েছে, অনেক ভ্যাকসিনটা চলে আসতেছে, ভ্যাকসিনের আর শর্টেজ নাই। কিন্তু এখন যেটা নেক্সট চ্যালেঞ্জটা হচ্ছে কি যত তাড়াতাড়ি সম্ভব সবাইকে কিন্তু ভ্যাকসিনেট করে দেওয়ার ব্যবস্থা করাটা, ভ্যাকসিনেশন যেন সবাই পায় সেটার ব্যবস্থাটা। অলরেডি আমরা 35 বছরের লিমিটটা নামিয়ে দিয়েছি, এই এই এটাও কিন্তু খুব শিগগিরই আমরা আরো কমাই দিব, সো দ্যাট এভরিবডি ক্যান গেট ভ্যাকসিনেটেড অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো আপনারা সবাই এই ভালো থাকবেন এটাই আমি কামনা করি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখী থাকবেন, এই কামনা করে আমি আমার বক্তব্যটা এখন শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় উপদেষ্টা মহোদয়। উপদেষ্টা মহোদয় আমার মনে হয় অধিকাংশ পয়েন্ট গুলোকে উনি অ্যাড্রেস করেছেন, অত্যন্ত ইনফরমেটিভ এবং খোলামেলা আলোচনা করেছেন। উনি উপদেষ্টা মহোদয়কে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে উনি আমাদের সাংবাদিক সহকর্মী বন্ধুরা যখনই ওনাকে আমরা স্মরণ করি, আমরা আমাদের কোনো প্রোগ্রাম ইনভাইট করি, উনি আসেন, সময় দেন। এ পর্যায়ে আমি অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সভাপতি, ইকোনমিক রিপোর্টার্স ফার্মের সম্মানিত সভাপতি শারমিন ডিনবি। ডিনবি আপা, এবার আপনি কথা বলতে পারেন। ডিনবি আপা, প্লিজ। হ্যাঁ, শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে, প্লিজ। আচ্ছা, প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের চিফ গেস্ট সালমান রহমান এমপি, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা ওনাকে, এমপি মহোদয়কে। তারপরে ধন্যবাদ জানাচ্ছি যে গেস্ট অফ অনার যে আছেন আজকে, ফরমাল অ্যাডভাইজার সৈয়দ মঞ্জুর ইল্লাহি। এই প্রায় আড়াই ঘন্টার উপরে আমরা আজকে আয়োজনের সময় হয়ে গেছে, ওনারা ওনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে দিয়েছে, জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে। যারা স্পেশাল গেস্ট এবং প্যানেলিস্ট যারা ছিলেন তাদের মূল্যবান বক্তব্য দিয়েছেন, সবগুলোই আসলে খুব কি বলবো সময় উপযোগী, যে কারণে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যে উপস্থিত যে ইআরএফ এর সদস্যবৃন্দ আছে তাদেরকেও
ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত এই অনুষ্ঠানে ইয়ারএফ এবং র্যাপিড ও এশিয়া ফাউন্ডেশনের এই ওয়েবিনারে থাকার জন্য। প্রথমে এছাড়া আমি বলছি যে আমাদের যে কিনোট স্পিকার আজকে তিনজন ছিলেন, আব্দুর রাজ্জাক ভাই ওনার কথা আসলে বলার অপেক্ষা রাখেন, অনেক ভালো কিনোট পেপার উপস্থাপন করেন, উনি অতীতেও করেছেন আজকেও করেছেন, আজকেও খুব সুন্দর উপস্থাপন করেছেন। এবং যেটা উনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন যে মানে কোভিডে যতটুকু না ক্ষতি হয়েছে সেটাকে ওভারকাম কিভাবে করা যায় সেই জন্য উনি বেশ কিছু সুপারিশ দিয়েছেন এবং বিদেশি বিনিয়োগ আনার জন্য যে এমফাসিস দিয়েছেন সেটা আমার মনে হয় একটা খুবই গুরুত্বপূর্ণ। আবু ইউসুফ ভাইয়ের ব্যাপারে যেটা আমি আপনার কাছে মনে হচ্ছে উনি যে চামড়ার দাম নির্ধারণে তিন ধাপে করার যে প্রস্তাব করেছেন ওটাও খুব পজিটিভ, কারণ আপনারা জানেন যে এখন এই আর কিছুদিন পরে দ্যাট মিনস 21 জুলাই ঈদ কোরবানির ঈদ হতে যাচ্ছে, এই কোরবানির সময়ে কিন্তু দেশের যে চামড়া কালেকশন তার সবচেয়ে বড় অংশটাই প্রায় 80% কালেকশন সময়টায় হয়। তো এই সময় গতবারও গত 2 বছর ধরে কিন্তু এই চামড়া কালেকশনের ব্যাপারে অনেক ধরনের সমন্বয়হীনতার ব্যাপার দেখা গেছে, কাঁচা চামড়া পচে গেছে এই ধরনের বিষয় দেখা গেছে। তো আমি এবার আমাদের যে উপদেষ্টা আছেন সরকারকে অনুরোধ জানাবো যে এই যে চামড়ার দাম নির্ধারণ নিয়ে প্রতিবারই কিন্তু একটা টানা হিচড়া চলছে, তো এই আবু ইউসুফ ভাই যে বলেছে তিন ধাপে নির্ধারণের এই বিষয়টা আর একটু ভালো করে দেখা উচিত এবং মনিটরটাও করতে হবে আমার মনে হয়। নাসিম মঞ্জুর ভাই তার অভিজ্ঞতা লব্ধ কিনোট পেপার প্রেজেন্ট করেছেন, তাই ওনাকে ধন্যবাদ। উনি যেটা বলেছেন নো কমপ্লায়েন্স নো বিজনেস, এইটার উপরে পরবর্তীতে সব কি বলবো বক্তারাই এই বিষয়ে জোর দিয়েছে এবং এমনকি আমাদের প্রধান অতিথি মহোদয় কিন্তু একই বিষয়ে জোর দিয়েছেন। এবং উনি যেটা আমার ভালো লেগেছে যে উনি প্রতিটা পয়েন্টই একেবারে টু দা পয়েন্ট অ্যাড্রেস করেছেন এবং সময় দিয়ে এবং গুরুত্ব দিয়ে বলেছেন, খোলামেলা আলাপ করেছেন। তো সর্বোপরি যেটা আমি বলবো যে মানে গতবারের যেন পুনরাবৃত্তি না হয় কাঁচা চামড়া সংরক্ষণ এবং সংগ্রহের ক্ষেত্রে সেটা আমি অনুরোধ জানাবো। এবং আরেকটা জিনিস বলছি যে আমি এখানে এই প্রোগ্রামের মধ্যেই হঠাৎ আমার কাছে একটা মেসেজ আসলো, আমি দেখলাম যে আসছে যে এই লকডাউন যে চলছে সেটা সীমিত করার একটা শিথিল করার যে একটা মেসেজ আসছে সেখানে দেখা যাচ্ছে যে 15 জুলাই থেকে 23 জুলাই পর্যন্ত সকাল 6টা পর্যন্ত শিথিল থাকবে, দ্যাট মিনস ঈদের পরে 2 দিন পাওয়া যাচ্ছে। কিন্তু 23 জুলাই থেকে সকাল 6টা থেকে আবার 5 আগস্ট পর্যন্ত কিন্তু কঠোর লকডাউন যাবে, সেক্ষেত্রে কিন্তু এই যে চামড়া শুধু মানে কোরবানির পরে তো এটা সংরক্ষণ এবং যাতায়াতের একটা ব্যবস্থা আছে, এই বিষয়গুলো আমার মনে হয় যে যারা সংশ্লিষ্ট আছেন তাদের একটু নজর দেওয়া উচিত, কারণ কঠোর লকডাউনের মধ্যে কিন্তু আসলে কিছুই করা যাবে না। এবং সবচেয়ে বড় কথা যে মাঠ পর্যায়ে যে জায়গায় আছে, আমার সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে বলছি মাঠ পর্যায়ে যারা আছেন তারাই যদি ওই জায়গাটায় সংরক্ষণ করেন এবং লবণ দিয়ে এটা যদি তাদেরকে অ্যাওয়ার করা যায় এবং এডুকেটেড করা যায় আরো ভালোভাবে, আমার মনে হয় এটা গতবারের মতো বা গত 2 বছরের মতো পুনরাবৃত্তি হবে না। তো আজকে অনেকক্ষণ আলোচনা হয়েছে, সবচেয়ে শেষ বক্তা হিসেবে আমার আর তেমন কিছু বলার নাই, শুধু একটুকুই বললাম। মানে সবচেয়ে বেশি ধন্যবাদ জানাবো আমাদের ইআরএফ এর সেক্রেটারি এতক্ষণ পর্যন্ত সুন্দরভাবে টাইমটাকে যে ম্যানেজ করেছেন এবং ধরে রেখেছেন, একটা বিষয় শেষ করার কথা এটা 1:30 মধ্যেই শেষ করা গেছে মোটামুটি, এখনো যদিও আমার বক্তব্যের পরে শেষ হয়ে যাবে, তার সেই জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সর্বোপরি র্যাপিড এবং র্যাপিড এবং এশিয়া ফাউন্ডেশন ইআরএফ এর সাথে এই যুবক উপযোগী যে ওয়েবিনার আয়োজন করছেন তাদের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আশা দিচ্ছি আপনাদের সবাইকে যে আমরা ইআরএফ এর পক্ষ থেকে এই ধরনের ওয়েবিনার আরো আয়োজন করবো এবং আপনারা আমাদের সাথে থাকবেন, এই বিষয়ে আমি আশা প্রকাশ করছি। এবং আমাদের এমপি মহোদয়কে মানে ধন্যবাদের সাথে রিকোয়েস্ট করছি যে আমাদের আগামী যে ওয়েবিনার গুলো হবে সেগুলোতে আপনি অবশ্যই আমাদের সময় দিবেন, এই আশাবাদ ব্যক্ত করি। সবাইকে ধন্যবাদ আমাদের ওয়েবিনারে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ রিম্বিয়াপা। আমি মাননীয় অ্যাডভাইজার মহোদয়ের একটু যথার্থ একটু বলতে চাই এভাবে যে উনি যে টাস্ক ফোর্স এবং
টাস্কফোর্স গঠনের কথা বলেছেন এবং রোডম্যাপ গঠনের কথা রোডম্যাপের কথা বলেছেন। এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশের যিনি প্রধান উনি আছেন, ওনারা এই টাস্কফোর্স গঠনের ক্ষেত্রে যে ধরনের যেকোনো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স বা অন্য কোনো সহযোগিতা যদি প্রয়োজন হয় ওনারা সেগুলো সেই সহযোগিতা গুলো করতে চায় মাননীয় অ্যাডভাইজার মহোদয়। আর আমি আবারও আমাদের মাননীয় অ্যাডভাইজার মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে উনি বারবার আমাদের অনুষ্ঠানে আসেন এবং আমরা যখনই আমি একটি প্রোগ্রামে উনি মানে আমাদের প্রোগ্রামে অ্যাপ্রোচ করেছি উনি ডিনাই করেছেন, এরকম কোনো একবারও হয়নি। মাননীয় অ্যাডভাইজার মহোদয় আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে প্রায় 80 জনের উপরে জার্নালিস্ট সহকর্মী বন্ধুরা এই পুরো প্রোগ্রামে যুক্ত ছিলেন, আমাদের সহকর্মী বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের এশিয়া ফাউন্ডেশন এবং গাফিট ডক্টর আব্দুর রাজ্জাক, ডক্টর আবু ইউসুফ এবং কাজী ফয়সাল বিন সিরাজ এই 3 জন ব্যক্তি ইকোনমিক রিপোর্টার্স ফার্মের এই ধরনের প্রোগ্রাম আয়োজনের ক্ষেত্রে ওনারা সর্বোত সহযোগিতা করেন, ওনাদেরকে ধন্যবাদ জানাই। আর পক্ষ থেকে আমাদের মাননীয় সচিব মহোদয়, নবনিযুক্ত মাননীয় সচিব, উনি আমাদের ইকোনমিক রিপোর্টার্স ফার্মের অনেকেরই খুবই পরিচিত। আর আমাদের সৈয়দ নাসিম মঞ্জুর, সৈয়দ মঞ্জুর ইলাহি নাসিম ভাই আমাদের প্রোগ্রামে নিয়মিত আসেন, আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর এখানে মনে হয় আমরা প্রোগ্রামটা শেষ করতে পারি, আমার মনে হয় আমরা মোটামুটি টাইমের মধ্যে প্রোগ্রামটা শেষ করতে পেরেছি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। First of all, thank you. First of all, it has been such a great program.